দিলামা এই অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অভিনন্দন। আমরা জানি যে বাংলাদেশে এলপিজি মার্কেট সাইজ এই মুহূর্তে 1 মিলিয়ন টনের বার্ষিক চাহিদা, সামান্য বেশি, এর সিংহভাগই সরবরাহ করছে বেসরকারি খাতের 25টি কোম্পানি। তার মধ্যে 5টি কোম্পানি এই বাজার শেয়ারের প্রায় 85% নিয়ন্ত্রণ করছে। এর বাইরেও প্রায় 47টি কোম্পানিকে সরকারের পক্ষ থেকে এলপিজি বটলিং করে বাজারজাত করার জন্য লাইসেন্স দেয়া হয়েছে। বিতর্ক আছে, ইতোমধ্যে এলপিজি খাতে অতি বিনিয়োগ হয়ে গেছে, কারণ ভারতের মতন দেশ, চীনের মতন দেশ, ভারতের মতন বিশাল দেশে মাত্র 3 জন অপারেটর বাজার নিয়ন্ত্রণ করছে এবং পুরোটা সরকার নিয়ন্ত্রিত। চীনে অপারেটর 4 জন, জাপান, কোরিয়া এবং আমরা যদি থাইল্যান্ড বা ইয়ের দিকে তাকাই, তার্কির দিকে তাকাই, তাহলে একই সিচুয়েশন। এমনিতেই চাপের মুখে রয়েছে কোম্পানি। এরপর দীর্ঘদিন ধরে দাম নিয়ে বিতর্ক চলছে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বা অনেক কম দামে বাংলাদেশে রান্নার জন্য সুলভে জ্বালানি গ্যাস এলপিজি দেওয়ার সুযোগ থাকলেও অপারেটরদের কারণে এলপিজি গ্যাস দেয়া যাচ্ছে না। আবার বিতর্ক আছে, অপারেটররা 820 থেকে 850 টাকায় পাইকারি পর্যায়ে এলপিজি বিক্রি করলেও এটা ভোক্তাদের কিনতে হচ্ছে 1200, 1300 বা 1500 টাকায়। বলা হচ্ছে যে এলপিজি ডিলার যারা, তাদের কারসাজির কারণেই এই বাজারের দাম ভোক্তা পর্যায়ে, রিটেলার পর্যায়ে চড়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি, এই বিতর্কের মধ্যে কোর্টের আদেশের কারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির দাম নির্ধারণের জন্য গণশুনানির তারিখ নির্ধারণ করেছে আগামী জানুয়ারির 14, 17 এবং 18 তারিখ। ইতিমধ্যে সরকারি প্রতিষ্ঠান এলপিজি গ্যাস কোম্পানি লিমিটেড তাদের 600 টাকা সিলিন্ডারের এলপিজি 700 টাকা করার এবং লোয়াবের পক্ষ থেকে 9% লাভ নিশ্চিত করে এলপিজি সিলিন্ডারের খুচরা পর্যায়ে বিক্রি মূল্য 1250 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একটি কোম্পানি প্রমিতা এলপিজি, তারা 1042 টাকা করার জন্য বিইআরসির কাছে সুপারিশ দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে মন্ত্রণালয় এবং বিইআরসির কর্মকর্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কোর্টে এই বিষয়ক একটি মামলা থাকার কারণে তারা আসলে একটু দ্বিধান্বিত ছিলেন এবং চূড়ান্ত পর্যায়ে তারা যোগ দেননি। এই পর্যায়ে আমি এই আলোচ্য বিষয়ের উপর কিনোট প্রেজেন্টেশন উপস্থাপনার জন্য মানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রধান এবং হেড অফ মার্কেটিং জনাব ইঞ্জিনিয়ার জাকারিয়া জালালকে অনুরোধ করতে চাই আপনার প্রেজেন্টেশনটা তুলে ধরার জন্য। এবং আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনি যদি 15 থেকে 18 মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটা শেষ করেন তাহলে আমরা অন্যদের শুনতে পাবো। জনাব জাকারিয়া জালাল। আসসালামু আলাইকুম, আশা করি আমজাদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে এখন, এবং সবাই শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এনার্জি অ্যান্ড পাওয়ারকে এরকম একটি সময় উপযোগী ব্যাপারে আমাদের আজকের এই প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য। যেহেতু এনার্জি অ্যান্ড পাওয়ার একটি ইংরেজি দৈনিক এবং আমিও আমার স্লাইডের মোস্টলি ইংরেজিতেই কভার করব, সো আমি একটু আমাদের অ্যাডভাইজার স্যারের অনুমতি চেয়ে নিচ্ছি, যদি স্যার একটু অনুমতি দিতেন। সবাইকে আমি ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট ইউ হ্যাভ চুজেন ফর টুডেজ সেমিনার, টুডেজ ওয়েবিনার ইজ এলপিজি প্রাইসিং ডিলেমা। অ্যান্ড আই উড লাইক টু থ্যাংকস আওয়ার অনারেবল অ্যাডভাইজার হু ইজ জয়নিং উইথ আস, অ্যান্ড ইটস আওয়ার গ্রেসিয়াস অকেশনস ফর মি দ্যাট আই বি প্রেজেন্টিং সামথিং উইথ অ্যান অ্যাডভাইজার অফ আর প্রাইম মিনিস্টার অ্যান্ড ইজ আ ফ্রিডম ফাইটার অ্যাজ ওয়েল। অ্যান্ড আই এম সো ব্লেসড টু হ্যাভ with us in this session, and we have our honorable president from LOAB, and we have my direct teacher Ejaz sir and Salek Sufi sir also is here, and lot of distinguished lecturer and Ghulam Rahman sir also is present there. And it's a great pleasure for me to present something with you, and after having lot of market exercise I am trying to put up something in this presentations regarding LPG pricing dilemma. So let me start with something, and as because the time is very much conference and very important persons are here, so I'll try to be concise on my presentations, and I will try to be stop the presentation within next 20 minutes. So I have not more than 20 slides actually. So starting with the LPG history in this Bangladesh, so
You know, we have one refinery in Bangladesh that can produce about currently demand of 1.5% national demand, the LPG that we all know, the LP Gas Company Limited, that but already in the market under BPC. So brand of BPC, they can carry about 1.5% of national demand actually. So this is the history, that's the LPG actually coming to the Bangladesh. And then if you look at the slide, a very important data that why we are here actually, this, if you look this graph, so the market gone exponentially and it's been rocketing for 2016 to 2020. If you look at the graph to the market, so the currently the market is 1.2 million ton market actually, but this was not a market in 2010. In 2010 and 11, the market was actually 80,000 ton per year, but currently it is 1.2 million ton market. And this credit, all credit goes to current government. And I must say there's a very, very unpopular decision, but very national interest has been covered with this such beautiful decisions that natural gas connections to the residential sector has been stopped, because we all know how the natural gas is precious for us. We can produce fertilizer, we can go up to we can go up to power, we can go up to any sort of users of natural gas. But that time the natural gas was using for domestic sector, which has been transferred to the LPG, and then sudden rise of LPG market has came to the Bangladesh industry. So as in 2016-17, World LPG Association recognized Bangladesh is one of the fastest growing market in LPG in the world. So now we can understand how the market has been grown up. So if you look at the next data, so since 2010, the market has gone exponentially and growth. And if you look at the market growth at 2016 and 17 was year on year growth was 100% and 123%. And still the market is growing 34, 18 and 47% more than the organic growth market has been. We are seeing this market has been growing so far because of the LPG sudden surge of coming up from the domestic sector mostly. So if you look into the this graph, you will find that how this market was going to be projected in next 5 years onwards. So as per the current trend and as per the calculations we have, and the JICA has recently done an excellent analysis, a survey of the Bangladesh LPG market as well. And this market is going to be the 3 million ton of market by 2025. So the market is currently like 1 million ton. By next 5 years, we're expecting this market is going to be a 3 million ton market. And with that 3 million ton market, with this market we have, we will have that this this is going to be a very interesting market for Bangladesh, no doubt about that. Then this is the graph that I have been talking about. There's the LPG energy demand projections about the JICA, what is projected about the Bangladesh market. So if you look into this data, I'm not sure you are watching very minutely because the color is very much same color, but the below color is the electricity, then the gas, and then the LPG. So you look at the LPG graph, is mostly the broad line, and the LPG projections is higher in JICA projection as well. So it's they're expecting to it by 2041, the market will be like 6 million ton of market by 2041. That's the JICA projections actually. So here comes the price. What as because you all know that LPG in Bangladesh has been 98% are being imported, and the all private sectors are importing 98% of market are imported from the abroad. And you all know that we imported with the import price, which called the Saudi Aramco contract price. So here is the graph. Here is the challenges we are facing right now. So last 6 years data is there. So jig-jag, so many riddles are there. So you cannot actually project the market, project the price what is coming up. If you look into the market, how the year one, last 6 years, like 72 month price has been given there. So this is the challenges we have in market. So this is so unpredictable market. Market gone up to $650 per month. Market gone down to $200 per month. So this is a very challenging situations to look after this market. And this market, this prices metric ton per, only the gases metric ton per month. So metric ton per month of US dollar, the 600 is the US dollar, 650, 600, what the price you are seeing in left, the price of dollar per ton, and the market as per the month wise. So here, and the, if you look at the next price, which is very much important with the, related to the price, that is, we call the premium freight cost, premium cost, we call this premium. Premium means you have to take the product from the abroad and you have to bring back that product to the port in Mongla or in Chittagong. So if you look into the freight cost, which has been significantly increased over the last
3 or 4 years. You all know the IMO has already started the low sulfur fuel or zero sulfur fuel in the vessels, and that's why the premium cost drastically going up for last three or four years in Bangladesh. So if you look into the market, the currently the $125 per ton is the standard premium cost that you have to take care in the market. One of the another challenge that I have to mention in this premium cost segment, freight cost segment, that the LPG vessels that we are importing in Bangladesh, all are pressurized vessels, all are small vessels. They are vessels belongs to the world, and which is very much competitive, and its number of very less, and that's why the pressurized vessels freight cost is going up every year. And because the market also grown up in Bangladesh and this part of the, some part of this country region in the world, so that's why the freight cost is going up. So if you look into the other slide of the things, another important things of looking at the price, that is the exchange rate of US dollar to Bangladesh. Look at the graph, and you all know this thing. This is not the new things for us. Last 12 years, how the price has been increased so far. In 2008, the US dollar was $68, and now it is almost, you all know, the $86. So that it is also very significant impact of the pricing of an organization. So you all know we have to import. So US dollar exchange rate is a vital things to consider. So you you see this the trend line, the dotted line is going upward directions. So if we go to like this three slide, the CP price, the zigzag one, the freight cost going up, the US dollar exchange rate going up for last 12 years. So that's the three important things for determining a price in Bangladesh LPG industry. So let me look, let me all look into the Bangladesh LPG sector's investment. Well, how far this investment has been done in Bangladesh? How far the private sector take it to the market? How this market has been grown up so exponentially to the market? Yes, there was a huge government positiveness to growth of the market, but how the private sector took the lead the initiative and invested in the market. Very roughly saying, there is 56 companies already got license for LPG business through Energy Ministry in Bangladesh so far. And out of that 56 company, 28 are actively doing LPG in Bangladesh. And out of that 28, 20 companies are already started importing, and another three or four will be joining next year. So altogether 23 or 24 companies are importing LPG through after having license from the Energy Ministry. And these 20 companies so far only three invested in the plan is $3 billion. They only invested in the, I'm saying only, because they have to invest in cylinder as well, that I'll come in the latter part of the my presentations. So only the investment in plant and machineries is $3 billion. So this is a very very intensive investment in done by the private sector so far in Sarkar, and very few industry in Bangladesh has seen so many and so much amount of investment done by the local players solely into this segment. This is the huge success for the private sector in Bangladesh LPG so far. And that $3 billion, why it has $3 billion and why it has been invested? If you look into the player name in this graph, and you will find approximately 1 lakh metric ton storage capacity. In a given day, Bangladesh can accommodate 1 lakh metric ton storage capacity. That's the immense and the huge number of capacity that the private sector has been built up by this time or by past 5 or 6 years actually. So this is a huge achievement, I would say, for the LPG industry in Bangladesh. And that's the things that I'll be looking forward. So if you look into the another important segment of pricing, what we will look at the prices, that's a very interesting graph that I would like to share with all of you. Look at the price of the consumer and price for last 7 or 8 years have been done in Bangladesh in LPG price. Earlier cases, Bangladesh used to say that a bottle of 12 kg was like 2,000, 3,000 taka per cylinder. But now it's gone down to 850 or 900. In some cases, it is 800 taka per cylinder, which is significantly going down because of the enormous investment done by the private sectors, competitiveness of the market, and the availability of the LPG in the Bangladesh private sector. So if you look into the how this the price has been going down so far, into the market and from 3,000 to 2,000 to 800 taka
per cylinder. How this happened? This is the things happened actually. Currently, Bangladesh having around 200 numbers of road tanker plying to the country, plying to the Bangladesh. Not to mention, you know, the Bangladesh road conditions, though it is coming up and in a shape, but still road transport condition, we are struggling to supply product from one place to another. Road distributions cost is higher in Bangladesh. We have around 200 road tankers invested by the private sectors. 5,000, more than 5,000 trucks are playing to the market or carrying cylinder to the different part of the country. There is 21 number inland vessels taking product from Chittagong to Dhaka, Mongla to Dhaka, inland water vessels supplying to the market. And all are international standard. 20 numbers of satellite plants are running all over the country under the private sector investment. And I would like to address our advisors are on this last line actually, that currently the capacity of LPG Bangladesh is 50% of national household per month. We can serve, the government has a clean cooking access, SDG, we all know the SDG plan, 70% people has to be covered to the clean cooking fuel. And out of that 70%, LPG industry in Bangladesh can serve 50% of national household. That's I can mention right now, which is a very important information, which is very important for the government to rule out the SDG plan as well. So this is going to be very interesting. This is a very interesting footstep for the private sector investment in Bangladesh so far. If we go to the what the challenge of LPG in Bangladesh, what is the challenge that we are facing? We have invested so many dollars, we have invested so many people, millions of people are working right now, around 50,000 retailers around the country doing business in Bangladesh, around 2,000 distributors are into the market. There's so many players, so many things, but still we have a lot of challenges into the market to look into. Let's go into the one by one. First of all, there's the developing safety rules is an issues that we have to look into. You all know that there is no such safety guidelines in our LPG policies. We have to look into these things. We have to look into the supply of LPG. Supply because the market is growing exponentially. So there's the, as because the market is going to be an import dependent market. So there's a huge challenges of having the supply of LPGs from them. And we are also having the improper VAT and tax structure that I must say, and I would like to address these things to our advisors, sir. Please look into these issues. You all know the LPG is a priority product, but still we are paying VAT, we are paying taxes, and it should be subsidy. In other countries, there are subsidy, but we are not asking for subsidy, but still we are paying VAT and tax. And this VAT and tax is directly going to the consumer, and this is going to be a burden for the consumer as well. Then one of the major issues that we are facing, you all know the LPG is built up all capacity in Mongla and Chittagong, and our Mongla plant has a restriction of capacity having inland vessels of not more than five meter. And that's a huge challenge for bringing in the product with a cheaper price because we have to go to the pressurized vessels all time. And if you need to look into the guideline, different guideline have operations, improper guideline, I would say that there's an proper, like investor have having invested of $20 million, having an investor of $200 million. So there's a different operated company in right into the market, which has to be looked into. And the that I already mentioned, the road and infrastructure facilities that I have to look into, because this is a very interesting thing, because if the road and infrastructure facilities gone developed day by day, then the cheaper distribution cost will come into the place as well. And the natural gas availability in industry, and we all know that industry has to be served by the natural gas, and LNG is here to serve the natural gas LNG demand, industry demand as well. So this is also challenges for LPG. In some cases, we have found that illegal connections come to the market, and a lot of things has been done for the illegal connections, and this is also a challenge for our business. And obviously, unethical practices, we all know there is some unethical practices going on to the market, and there is no such regulations to maintain the cross-filling cylinders. We are struggling to find out the cross-filling cylinder challenges and others. So this is a very huge challenge for LPG industry investor to look into their investment. Let me come to the very interesting point directly to what is the happening the price of other countries right now. We all, whenever talk about the price, we all come to their conclusions. We all media comes to that one line that India price is like, Sri Lanka price is like. So let me come share this very interesting information. Here the India graph for you. So if you look into the market, the very, very interesting thing is that India has a 23 states, we all know, and there's a state-wise price. There is no uniform price in India. So all
state has different price, and we all know that India is subsidized. So we don't talk about subsidies, because it is a subsidies things that India given it, one of the largest subsidy plan India have in the world. But if you look, very interesting data is the second graph actually. In Bangladesh, we subsidized on a large cylinder or industrial sector, but in subsidized, I say, in cheaper price. But in India, the industrial cylinder are highly priced than the domestic cylinder, which is not even not practiced in Bangladesh as well. And India price in Bangladesh and other price, I'll be coming to the later part of it. But there is one thing that we have to mention, that India produce LPG cylinder. India is one of the largest producer, even not only importer. India 50% produce, 50% import. So you cannot compare with a country where there is where they can bring a big vessels, and we cannot bring the big vessels in our port, where they can produce their own LPG, but we cannot produce. We have to import. So directly comparing with India and Bangladesh is not apple to apple comparison. It's like apple to lemon comparison. So in that particular case, I'd like to request all of you, when there's a comparison, please don't compare India price with Bangladesh price. There's a lot of things to consider actually meanwhile. So if you look at this very interesting data, where we are actually in our neighboring country, India price per kg is 58 taka, Sri Lanka price per kg is 60 taka, Bangladesh price per kg is 60 taka, and Nepal price per kg is 82 taka. Very obviously, Nepal price is high because they don't have any port. They have to take the product from through India channel. But look into this market, India, Sri Lanka, Bangladesh, current market price. Where is the difference? Why is so many talk about of the Bangladesh LPG market? Why is the pricing issues there? India's large countries having own products, they're selling on 58 taka. We don't have our own product. We have to import. We don't have the infrastructure facilities in our port. We have to bring the smaller vessels. We are selling the same price of the India price, almost same price of the India price. So when we talk about the price of the cylinders and others, this is not actually going to the like-to-like things. So that's why I'm bringing this as a case study for our thinking about the pricing, other things in the country. So I'm actually coming to the very last slide of the things. So in that particular cases, I would say the challenges we have to price fixing into the Bangladesh market. First of all, let me say the one thing, the private sector are not actually against the pricings or anything. They are also helping on this particular segment. But the thing is that, the challenges we have actually, 1 minute, I have some technical difficulties. Oh, sorry. So the challenge is that you have to have communicate to all level, the new prices, and when the price is coming up, then you have to communicate to all level. That is the very challenge, how you will communicate to the all level of the country. And then global price and uncertainty is a major challenges for us, because you all see the CP price, how actually dominate month to month, year to year. And then we are saying about the lot of companies in the industry, we all know the market can itself set the price. So why we need to bring the fix the price? Because currently the price we are having right now, which is the one of the cheapest, which is almost equal to the India price and other price. So that's actually a huge challenge for us, having so many competition to the market, then why need to fix up the price and other things. And then inconsistent policy of BRC price fixing capacity, that we all know that whenever we go to the BRC things and others, but BRC doesn't have the we call it in Bangladesh, there is no pranidhan, how BRC can fix the, because BRC doesn't have this sort of policies approval. Even when we take a license from the government, there nothing written about the BRC things and others. So that's the inconsistency we are finding in our pricing things as well. And then we have to take a license from the BPC as well. That's a very interesting thing as well, because BPC also playing to the market and we are also into the market. So how I can take a license from a BPC when there's an করে ভাই আপনি যে ডিসকানেক্টেড হয়ে গেছেন কোনো কারণে হ্যালো জাকারিয়া উনি স্যার নেবে আসতেছে এক দুই মিনিট লাগবে ইন্টারাপশন হয়েছে আমি একটু আমি স্যারের কাছেই যাচ্ছি একটু
স্যার ইয়া আমরা আমি শুনতে পাচ্ছি আমার একটু নেটওয়ার্কটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে এটা দিয়ে নো নো প্লিজ আপনি কন্টিনিউ করেন আপনার চ্যালেঞ্জ গুলো শেষ করেন এবার তাহলে আমি মানে আমার আমি আবার এক মিনিটের মধ্যে কানেক্ট করতেছি সামহাও আমার নেটওয়ার্কটাই হয়ে গেছে সরি ফর দ্য ইন্টারাপশন এখন শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে প্লিজ গো আচ্ছা আমি আমার প্রেজেন্টেশন স্লাইড আনতে থাকি মিনওয়াইল আমি কথা বলতে থাকি সরি ফর দ্য ইন্টারাপশন নেটওয়ার্কের ঝামেলা যেটা হয় আর কি বাংলাদেশ আপনি বিআরসি এর লাইসেন্স বিআরসি থেকে লাইসেন্স নেয়ার বিষয়টা বলছেন জি 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 ওটা বলতেছি আমি আমি কানেক্ট করে ফেলছি আমার লাইন হয়ে গেছে এক মিনিটের মধ্যে চলে আসছে একটা মিনিট আপনি আমাকে কি অ্যাপ্রুভ করে দেন অ্যাপ্রুভ করে দিয়েছি হ্যালো হ্যাঁ জাকির ভাই প্লিজ জি আমি আসছি হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করতেছি এক মিনিট নেটওয়ার্ক এরিয়ার জন্য এই হয়ে গেছিল আমি জাস্ট স্ক্রিনটা নিয়ে আসছি এই যে আসছে আসছে ঠিক আছে হ্যাঁ আপনি লাস্ট স্লাইডে ছিলেন চ্যালেঞ্জ challenge so in that particular cases I'm we are having the license we have to take the product from, license from the BPC as well so which is actually a conflict of interest cases because BPC also playing to the market and we are also playing to the market so how we can take a license from a company who is also into the market so this is a inconsistency even as well so again the size of company that I have to mention right now is a very important thing. So, you know, in Bangladesh, there are 28 companies currently playing to the market and all are not in even same size. So in that particular basis, which price, which product, which cost you will be taking to the account? Because all companies not in the same same fashion or same manner. So there is a cost of different in different different company has a different cost level. Different company has their different strategy. So in that particular cases, how these things has been streamlined. So this is also going to be a challenge. Share with the challenges actually which we have to look into so BRC is coming to the plane to the market so they are also into the process so they have asked for the hearing and other things in coming 14 January 17 and 18 January so we all will be discussing these things there so as because it is a national webinar advisor sir is there and all distinguished persons are there so I'm taking my leverage to share the pros and cons of the things of having price fixing and other things in this to the market so I believe this is going to be very interesting things to come into look into and obviously private sector and the association president sir is there he will be sharing their his consent as well so how these things can move on but there's a huge challenge we'll be looking into and one thing that I must share that share is that actually the presentation is done that's why I'm sharing my last bottom line the one thing that I must share with all of you this industry is a very very investment intensive industry and lots of investment has been done and so such decision has to be taken so that all investor capacity on investor conditions and remain fulfilled and consumer attention consumer things are also being fulfilled and obviously I would like to address one thing please don't compare anything don't make anything so that the investment has been divested in Bangladesh because all are in a Bangladesh national interest and all investment is done by from the bank and there's investment has to be ensured so I will be with that note I'm thanking you all of thank you all and thank you Amjad bhai for giving me a such honor actually and it's my lifelong experience to present all of you so Bangladesh LPG I know a little about these things and I've tried my level best to share with you the gist and obviously I'm looking forward to listen from our seniors as well on this particular case. Thank you very much. Thank you, sir. Thank you. Head of division, Janab Jakhariya Jalal, Boshundhara LP Gas, after আপনার জন্য আপনি সব বিষয়গুলো নিয়ে এসেছেন মাননীয় অ্যাডভাইজার মহোদয় আছেন আমি পরবর্তী আলোচনা শুরু করার আগে একটি বিষয় নোটিস আনতে চাই যে বাংলাদেশে এলপিজি খাতকে এই সরকারের হাতেই প্রথম বেসরকারি খাতের হাতে আসে 90-এর দশকের শেষ ভাগে তখন গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আজকে আমাদের অ্যাডভাইজার জনাব তৌফিক ইলাহী চৌধুরী বীর বিক্রম তার হাতেই পলিসি ডাইরেকশন রচনা হয়েছিল যে প্রাইভেট সেক্টর এখানে ইনভেস্ট করবে 90-এর শুরুতে বেসরকারি খাত এলপিজির জন্য বিনিয়োগ শুরু করলো আমাদের বাংলাদেশি এলপিজি কোম্পানি পায়োনিয়ার বসুন্ধরা এলপি গ্যাস যেখানে জাকারিয়া জালাল আছেন কিন্তু দুই দশকের মধ্যে
বিশেষ করে 2010 থেকে বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট সেক্টর একটা নতুন ধারার সূচনা হয় এবং 2017 সালে সরকারের পক্ষ থেকে যে এলপিজি নীতিমালা প্রণয়ন করা হয় নিঃসন্দেহে এটি একটি ভালো নীতি, কিন্তু তার পরও প্রতিটা নীতিরই কিছু নেতিবাচক সমালোচনা আছে, এই নীতিও তার ঊর্ধ্বে না। যেমন এখানে একটি গাইডলাইন দেয়া আছে যে ইনভেস্টরকে অবশ্যই 5000 মেট্রিক টনের স্টোরেজ ক্যাপাসিটি করতে হবে, এখানে ইনভেস্টমেন্ট ক্যাপিং করে দেয়া হয়েছে। অনেক বিনিয়োগকারী বলছেন যে এটার কারণে অতি বিনিয়োগ প্রবণতা শুরু হয়েছে এলপিজি খাতে, এটাকে অনেকেই এই 5000 মেট্রিক টন স্টোরেজ ক্যাপাসিটির যে বার এটাকে ভেঙে দেয়। এই নীতিমালায় একটা প্রাইসিং ফর্মুলা দেয়া আছে, যেটা হচ্ছে একটা কমিটি যেখানে বিপিসি মন্ত্রণালয় এবং প্রাইভেট সেক্টরের প্রতিনিধি যুক্ত থাকবেন, যুক্ত থেকে তারা আন্তর্জাতিক বাজার দর অনুসারে প্রাইস নির্ধারণ করবেন। সেখানে কিন্তু প্রাইস নির্ধারণ প্রক্রিয়ায় কোনো জায়গাতেই বিআরসির কথা উল্লেখ নেই আমি যদি ভুল না করি, কিন্তু আদালত, মাননীয় আদালত যে নির্দেশনা দিয়েছেন তাতে এই প্রাইস নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে দেয়া হয়েছে। এবং অতি সম্প্রতি বুয়েটের একটি ন্যাশনাল সেমিনারে মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও এলপিজির দাম নির্ধারণের বিষয়টি বিআরসিকে দেখার কথা বলেছেন। যেমন যদি 2020 সালের প্রাইসিং এর দিকে যাওয়া যায়, প্রোপেন বিউটেন এর দিকে, 2020 সালের ফেব্রুয়ারি মাসে, 2020 সালের জানুয়ারি মাসে সর্বোচ্চ দাম ছিল প্রোপেনের, সেটা ছিল হচ্ছে $565 পার টন সিপি যেটাকে আমরা বলি, এবং বিউটেনের দাম ছিল $590। সেই তুলনায় এখন এসে ডিসেম্বর মাসে প্রোপেনের দাম প্রতি টন $450 এবং বিউটেনের দাম $460। এখন দাম খানিকটা কমে এসেছে, যেখানে প্রত্যেক মাসের 1 তারিখ যারা বটলিং করেন তাদের জন্য নির্ধারিত হয় কি দামে এলপিজি পাওয়া যায়। তারপরে জাকারিয়া জালাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন যে লো এমিশনের প্রয়োজনে, যে আন্তর্জাতিক আইনের কারণে লো সালফার ফুয়েল এবং ধীরে ধীরে যে জিরো সালফার ফুয়েল ইউজ করার কারণে যে পরিবহন খরচ বাড়বে, এটা একটা বিষয়। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের এখানে কোনো ডিপসি পোর্ট বা ভিএলজিসি অপারেট করার সুযোগ নাই, যদিও সরকারের পক্ষ থেকে বিপিসি কে দিয়ে একটি এলপিজি টার্মিনাল যাতে বড় ধরনের শিপ হ্যান্ডেল করতে পারে এটা করার উদ্যোগ নেওয়া হয়েছে, বিপিসি একটি জয়েন্ট ভেঞ্চার খুঁজছে। আমি এই পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো, জি গ্যাস এটা এনার্জি প্যাকের একটি কনসার্ন, জি গ্যাসের, এবং এখানে সবচেয়ে তরুণ আলোচক আমাদের সাথে আছে, জি গ্যাসের হেড অফ স্ট্র্যাটেজিক পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রধান শেখ নাওয়িদ রশিদ। আমি নাওয়িদ রশিদকে অনুরোধ জানাচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য এই প্রাইসিং বিষয়ে তার মতামত তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের আজকে আসার জন্য। প্রাইসিং হ্যাজ বিকাম আ ভেরি বিগ ইস্যু। আমরা কোম্পানিরা যেভাবে সাবসিডাইজ করে প্রাইসিং করতেছি, আমরা একটা জিনিস এখানে যেটা জাকারিয়া ভাই কনসিডারেশনে দেখানো পারে নাই, আমাদের দেশে আজকে যে আমরা ফুল সিলিন্ডার প্রাইসে কিন্তু সিলিন্ডার মার্কেটে বিক্রি হচ্ছে না, আমাদের সিলিন্ডার গুলো কিন্তু ইনিশিয়াল ফেজে সবাই ইম্পোর্ট করে নিয়ে এসেছিল, এখন অনেক ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি চলে আসছে দেশে, সেটার জন্য আজকে দেশে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে। কিন্তু একটা ম্যানুফ্যাকচার্ড সিলিন্ডার যেটার দাম আপনি 1600 থেকে 1800 টাকা, সেই সিলিন্ডার কিন্তু আজকে মার্কেটে 500 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। তো কোম্পানিরা কিন্তু এখানে ফার্স্টলি সাবসিডাইজ করে কিন্তু কনজিউমারের কাছে যাচ্ছে, কনজিউমাররা বলতেছে যে রিফিলের দাম বেশি, রিফিলের দাম বেশি, এই জিনিসটা কিন্তু জাকারিয়া ভাই খুব ভালো মতন কভার করছে। চ্যালেঞ্জেস আর ইন দ্য ফুল ভ্যালু চেইন অফ দিস ইন্ডাস্ট্রি, ইম্পোর্ট থেকে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন থেকে বাসায় নিয়ে যেতে যে একটা কস্ট, এই কস্টটা তো কোথাও বেয়ার করতে হবে। এখন আমরা এখানে কোনোভাবে প্রাইসটা ফিক্স করে, মানে একটা সিঙ্গেল ফিক্স প্রাইসে উইল বি ভেরি ডিফিকাল্ট, কেন আমাদের সিপি ইন্টারন্যাশনালি ভ্যারি করে, যে ভ্যারিয়েশনটা আপনারা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনে দেখেছেন
যে লাস্ট 5 বছরে এটার ভেরিয়েশনটা আমরা কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না একই এক বছর আগে একই মান্থে প্রাইস ওয়াজ $200-$300 ডিফারেন্স সেটার জন্য আমাদের এখানে প্রাইসিং যদি করতে হয় ইট শুড বি আ রেশনাল প্রাইসিং যেটা প্রতি মাসে এই প্রাইসিংটা উইল অ্যাডজাস্ট টু সিপি অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড এখানে রাইটলি পয়েন্টেড আউট বসুন্ধরা আজকে যে এই এলপিজি তে ইনভেস্ট করছে জি গ্যাস ইন দ্য সেম লেভেল করেনি ওমেরা যে লেভেলে ইনভেস্ট করেছে সেখানেও কিন্তু জি গ্যাস ওখানে আসেনি সো সবার কিন্তু ইনভেস্টমেন্ট সাইজ ইজ মাচ মোর ডিফারেন্ট অ্যান্ড ব্যাংকের এক্সপোজার ইজ ডিফারেন্ট যেটা প্রাইসিং ক্ষেত্রেতে সবাইকে কনসিডার করতে হবে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর এক্সপেন্সেস আমরা যদি বলি আফটার ল্যান্ডিং দ্য প্রোডাক্ট ইন বাংলাদেশ ডিস্ট্রিবিউশন ডিউ টু রোড কন্ডিশন আজকে আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশে সব জায়গায় অন টাইম মতো যেতে পারে না একটা ট্রাক ক্যান টেক 2-3 days লিভিং ফ্রম খুলনা টু গো টু ঢাকা যেটা আমরা হোপফুলি ওয়ে ওয়েটিং ফর পদ্মা সেতু আমাদের পদ্মা সেতু আমাদের ব্যবসাটাকে অনেক ইজি করে দেবে যখন পদ্মা সেতু লাইভ হয়ে যাবে যে খুলনাতে যারা বেস মংলাতে যারা বেস তাদের জন্য প্রোডাক্ট ট্রান্সপোর্ট করা উইল বি মাচ ইজিয়ার আমাদের এখানে কনসিডার করতে হবে যে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যত বেশি আসবে তত বেশি এলপিজি প্রাইস স্টেবিলিটি আসবে ধন্যবাদ আপনারা যদি সবাই অনুমতি দেন আমি ফিল্ড থেকে একজনকে একটু আমন্ত্রণ জানাতে চাই উনি একজন ডিলার ঢাকার পাশেই সোনারগাঁতে উনি ডিলার হিসেবে কাজ করেন আমরা প্রায়শই আলোচনায় যখন আসে তখন বলা হয় যে কোম্পানিগুলো যে দামে ডিলারদের কাছে দিচ্ছে ডিলাররা বেশি মার্জিনাল প্রফিট মার্জিন বাড়াতে যে মাঠ পর্যায়ে এলপিজির দাম বেড়ে যাচ্ছে উনি কি বলেন আমি জনাব শাহাবুদ্দিনকে অনুরোধ করতে চাই শাহাবুদ্দিন ভাই আমাদের শুনতে পাচ্ছেন আপনি যদি একটু বলেন জি আপনাকে বলুন ছোট করে বলবেন 2-3 মিনিটের মধ্যে আমি অ্যাকচুয়ালি আমার এখন ইকো হচ্ছে হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে আমরা শুনছি ঠিকভাবেই শুনছি আপনাকে বলুন প্লিজ আমি অ্যাকচুয়ালি কিন্তু সোনারগাঁ না আমি কিন্তু ঢাকা লালবাগ ধানমন্ডির ডিস্ট্রিবিউটার আর কি 3-4 কোম্পানির ডিস্ট্রিবিউটার শুনতে পাচ্ছেন তো নাকি হ্যাঁ শুনতে পাচ্ছি প্লিজ বলে যান এখন আমি এই এই কথাটা শুনি অনেক অনেকে বলে যে ডিস্ট্রিবিউটররা নাকি দাম বাড়ায় বিক্রি করে আসলে অভিযোগটা দুঃখজনক ডিস্ট্রিবিউটররা কখনো দাম বাড়ায় বিক্রি করে না আমরা যেই পর্যায়ে মালটা আমাদেরকে কোম্পানি থেকে দেয় প্ল্যান্টে দেয় ওটার উপরে ডিপেন্ড করে আমরা ব্যবসাটা করি কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায় সমস্যাটা কি ওরা কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটার দিকে অতটা বেশি তাকায় না ওরা একটু ভালো মতন যদি আমাদের দিকে একটু তাকাইতো তাহলে মনে হয় এটা একটা সুন্দরভাবে আমরা চালাই যেতে পারতাম তারপর আমি রিসেন্টলি দেখাই আমার তো সময়টা কম দিচ্ছেন তাই আমি বলতেছি জাকারি ভাই বললো যে 60 টাকা 60 টাকা মানে 12 কেজির দাম 720 টাকা হওয়ার কথা দেন অক্টোবরের 1 তারিখে এটা 750 টাকা ছিল এখন গিয়ে নভেম্বরে 1 তারিখে 820 টাকা করে ফেলছে কোম্পানিতে এখন এই এক পার্সেন্ট বাড়াইলো এটা আমরা ডিটেলের কাছে বা আমরা ডিলারের কাছে কিভাবে যাই কিন্তু এটা আমি আমি চাই যে আপনারা প্রচার করেন আপনারা এই মিডিয়ার মাধ্যমে কারো মাধ্যমে দামটা বাড়ালে প্রচার করেন মাসে মাসে যদি দাম চেঞ্জ করেন কমাইলেও আপনি প্রচার করতে হবে বাড়াইলেও আমার প্রচার করতে তাইলে আমাদের জন্য সুবিধা হয় তাইলে এই ইলিয়েশনতে হবে আর ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাদের অনেক প্রয়োজন ডিস্ট্রিবিউটার ছাড়া তো আপনার কোনো কাজ করতে পারবেন না কারণ ডিস্ট্রিবিউটার আপনারা তো মার্কেটে আপনাদের মার্কেটিং অফিসাররা আসে এসে আমাদেরকে টার্গেট দেয় টার্গেট তো তার কিছু দেয় টার্গেট দেয় সিলিন্ডার কিনেন এটা করেন কিন্তু আমরা কিন্তু মার্কেটের মধ্যে সম্পূর্ণভাবে আমরাই যাই কারণ আমাদেরকে যখন আপনারা মার্কেটে ঢুকাই দেন আমাদের ইনভেস্ট চলে যায় আমাদের ক্রেডিট দিতে হয় এবং সিলিন্ডার সম্বন্ধে অনেক ধরনের প্রশ্ন থাকে বিস্ফোরকের প্রশ্ন থাকে অনেক কিছু সমস্যা নিয়ে দিয়ে আমাদের কাজ করতে হয় তাই সেই জন্য আপনাদের একটা ভালো সহযোগিতা চাই
আপনারা প্রথম ছিলেন ছাড়াছাড়ি পরে একটা লো আপ তৈরি করলেন, যেটা করে উচিত ছিল আমাদের দু একজন ডিস্ট্রিবিউটারকে আপনাদের কাছে ডেকে নিয়ে তার প্রাইসটা ঠিক করা। তার আমাদেরও মার্কেটের কি অবস্থা সুখ দুঃখটা আমাদের জানা উচিত, আপনাদের জানা উচিত। আমি চাই যে আপনারা আমাদেরকে নিয়ে কাজ করেন, কারণ আমরা যেন এই বিজনেসটা সব ব্যবসার মতো পারিবারিকভাবে যেন চালানোর চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু ওই জিনিসটা কিন্তু এখন আমরা করতে পারতেছি না। এই এই আমার কথা আর কি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকে শাহাবুদ্দিন ভাই আপনার মতামত তুলে ধরার জন্য। আমি এই পর্যায়ে আরো একজনকে শুনবো, উনি একটু দূরত্বে আছেন কিন্তু এলপিজির বিবেচনায় উনি আসলে নিকটতম, কারণ মংলা থেকে ওনার অঞ্চলে ডিস্ট্রিবিউশন কস্ট কম হওয়ার কথা। ওনার কি এক্সপিরিয়েন্স আমি এটা বলার জন্য জেনাইদা থেকে যুক্ত করতে চাই জনাব মনিরুজ্জামানকে। জনাব মনিরুজ্জামান, মনিরুজ্জামান খান, ধন্যবাদ। সবাইকে আমার আমাকে কানেক্ট করার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন সময় বিভিন্ন রেটে সাউন্ড অন করা আছে, আপনি সাউন্ডটা যদি অফ করে দিয়ে কথা বলেন। আপনার কোনো মাইক্রোফোনের মানে আপনার সাউন্ড সিস্টেমের সাউন্ড অন করা আছে। হ্যালো, এখন বলুন প্লিজ, এখন বলুন মিঠু ভাই, এখন বলুন আপনি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলে যান। হ্যাঁ এখন বলুন। জি, আমাদের ডিস্ট্রিবিউটর এটা তো রেটো এলপিজি এর চেঞ্জ হতে থাকে, আর যেটা প্রধান যে প্রবলেমটা আমি বলি সে হচ্ছে আমরা দেখেছি আমি 20 বছরের এই অভিজ্ঞতায়। মিঠু ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, একটু পরে হয়তো আপনাকে আবার কানেক্ট করব। আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আসবো আমরা। আপনার লাইনে বোধহয় এখন একটু ডিস্টার্ব হচ্ছে, একটু পরে আপনার কাছ থেকে শুনবো। আমি এই পর্যায়ে একটু অনুরোধ করতে চাই, আমাদের সাথে আছেন একজন একাডেমিশিয়ান, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, জ্বালানি এবং পরিবেশ বিশেষজ্ঞ, মানে ক্লিন কুকিং নিয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর ইজাজ হোসেন। প্রফেসর ডক্টর ইজাজ হোসেনকে আমি অনুরোধ করতে চাই ওনার বক্তব্য তুলে ধরার জন্য এলপিজি বিষয়ে এই পর্যায়ে। ডক্টর ইজাজ হোসেন, ইজাজ ভাই আপনি শুনতে পাচ্ছেন? ইজাজ ভাই শুনতে পাচ্ছেন? ডক্টর ইজাজ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সরি, আমি আমি ভাবলাম যে ওই যে উনি একটু কিছুক্ষণ কথা বলবেন, সেই জন্য আমি একটু একটু সাইডে গেছিলাম। হ্যাঁ সরি, ইয়ে হ্যাঁ বলেন। হ্যাঁ আপনি যদি বলেন আপনার বিষয়টা, এলপিজি এর প্রাইসিং নির্ধারণে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশের এলপিজি ইন্ডাস্ট্রি এটাকে কিভাবে আপনি দেখতে চান আসলে? আচ্ছা ধন্যবাদ। এখানে অনেক রকমের লোক আছে, প্রথমেই আমি আমাদের অনারেবল অ্যাডভাইজারকে সালাম জানাচ্ছি। অনেকদিন পরে ওনাকে দেখছি, বাট হি আমি ওনাকে 15 বছর ধরে এখন দেখছি, অ্যান্ড বিলিভ মি হি লুকস দ্য সেম। সো আশা ওনার বয়সে আমি যদি এরকম থাকতে পারি আই উড বি ভেরি ভেরি হ্যাপি। এবং ইয়েস, এনার্জি সাইডে উনি এখন অনেক অবদান রেখেছে বাংলাদেশে, অ্যান্ড দিস ইজ প্রবলি অলসো ওয়ান অফ হিস ক্রেডিটস যে আমাদের এই এলপিজি সেক্টরটা এইভাবে গ্রো করতে পেরেছে। মার্কেট বেসড ইকোনমিতে এটা সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে যে এটা দ্য মার্কেট শুড নিজেই এটাকে সর্ট আউট করে দেওয়ার কথা। এটা কেন হচ্ছে না এটা একটু ইনভেস্টিগেট গভর্নমেন্টে করা দরকার। তবে আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাজ এ ইউনিভার্সিটি পার্সন আমরা যারা রিসার্চ করি,
এটা অনেকগুলো কথায় বলে না যে মানে গলদ হচ্ছে গোড়াই, হ্যাঁ আমাদের গোড়াই এখানে গলদ। এবং আমি ওই ইয়েতে আশ্চর্য হয়ে গেলাম দেখে জাকারিয়ার প্রেজেন্টেশন, সরি আমি জাকারিয়া বলছি বিকজ ও আমার ছাত্র, সো জাকারিয়ার প্রেজেন্টেশনে যে দ্য প্রজেকশন অফ এলপিজি হচ্ছে এখন 1 মিলিয়ন টন, 2025 সালে 3 মিলিয়ন টন। মানে এটা যে মানে এটা এটা নাকি জাপানিজ কনসালটেন্টটা করেছে। প্রবলেম উইথ জাপানিজ কনসালটেন্ট, এরা এরকম ধরনের ভুল আমাদের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানেও করে গেছে। ওদের একটা প্রবলেম হয়ে যায়, ওরা খুবই মানে অনুগত টু যেখানে যেই সে কাজ করে সেখানে যেটা বলা হয় তাকে, সরকার থেকে যেটা বলা হয় যেটা সেটাই তারা তাদের মডেল টডেল করে দেখায় চলে যায়। ওকে, এখানে এই রুমে যারা শুনছেন, আই ডোন্ট নো কতজন আপনারা বিশ্বাস করবেন যে এটা আজকে যদি 1 মিলিয়ন টন হয়, 5 বছরের মধ্যে বাংলাদেশে এটা 3 মিলিয়ন টনে এলপিজি যাবে, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আই উইল সে দ্য ইনভেস্টমেন্ট ইজ পারফেক্ট। তাহলে কে এই তথ্য দিল তাদেরকে? হ্যাঁ, দেয়ার আর লট অফ পিপল যারা ইনভেস্ট করেন এইসব তথ্য দেখে এরকম ধরনের বিশ্বাস করে। তো এখন যদি এটা যদি এত লুক্রেটিভ হয় যে আজকে 1 মিলিয়ন টন, 2025 3 মিলিয়ন টন হবে, তাহলে তো ইনভেস্টমেন্ট ঠিকই আছে, ইনভেস্টমেন্ট তো হবে, ইনভেস্টমেন্ট তো করবেই লোকরা, বিকজ ইটস ভেরি লুক্রেটিভ এখানে টাকা। ইট ইজ অ্যাবসলুটলি ইম্পসিবল। আমাদের খুব ডিপ স্টাডি আছে এই ব্যাপারে, এবং আমরা কিছুদিন আগে বায়োম্যাসের উপরে একটা স্টাডি করেছিলাম, সেখানে এটা ব্যাপারটা কি এলপিজি কারা ব্যবহার করে। হ্যাঁ, এলপিজি ব্যবহার করবে মেইনলি আপনার এই এই শহরের হিসাব করে এলপিজির তেমন কিছু আসবে না, এটা রুরাল পেনিট্রেশনটাই মেইন। সো রুরাল পেনিট্রেশন যদি চিন্তা করি, এলপিজি রিপ্লেসেস বায়োম্যাস, ঠিক না? তাহলে একটা আমাদের বায়োম্যাসের কনজাম্পশন ভেরি হাই এবং অনেক মিলিয়ন 20 মিলিয়ন হাউস হোল্ড আছে। আপনি যদি ওখানে ওই ঐকিক নিয়মে অঙ্ক করেন এত মিলিয়ন এত, তাহলে আপনি ভুল করে এরকম যাবেন। এখানে টু ইস্যুজ আছে, টেকনিক্যাল ইস্যু। একটা হচ্ছে এলপিজি ক্যালোরিফিক ভ্যালু ইজ মাচ হায়ার দ্যান বায়োম্যাস, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এলপিজি স্টোভ ইজ মাচ মোর এফিশিয়েন্ট, ওইটা যদি আমি 10% ধরে এটা প্রায় 50%, সেখানে 5 টাইমস ওর ওখানে 3 টাইমস প্রায় 15 টাইমস। সো এক এক মানে 3 টন বায়োম্যাস আপনাকে 1 টন এলপিজি দিয়ে রিপ্লেস করে যাবে। সো এই যে 2 মিলিয়ন টন এই এখন থেকে পর্যন্ত 2025, উইচ ইজ 5 ইয়ার্স ফ্রম নাও, কারা কনজিউম করবে? ওকে, ইট ইজ ইম্পসিবল, অ্যাবসলুটলি ইম্পসিবল, এটা হতেই পারে না। দেশে এমন কোনো রুরাল এরিয়ায় গ্রোথ হবে না যে এইটা হবে। সো আমরা যদি এরকম ধরনের প্রজেকশন নিয়ে কাজ করি, উই উইল মেক এ ভেরি ভেরি বিগ মিস্টেক। আমরা যেটা দেখাচ্ছি ইভেন 2030 পেনিট্রেশন যেটা হওয়ার কথা, এটা 50%-এর বেশি হবে না ইন রুরাল এরিয়া। তার মানে আমাদের হিসাবে 2030 রুরাল মানে ডোমেস্টিক সেক্টরে ম্যাক্সিমাম 3 মিলিয়ন টন হবে। এখন বলেন আপনি অন্য সেক্টরে এলপিজি কতখানি পেনিট্রেট করতে পারে? এখন আপনি জানেন যে অন্য সেক্টরে এলপিজি সাংঘাতিক প্রবলেম আছে, ইট ফেসেস আ লট অফ কম্পিটিশন ফ্রম আদার ফিউলস, বাট মেইনলি ফ্রম সাবসিডাইজ সিএনজি। হ্যাঁ, সাবসিডাইজ বলছি ইন দ্য সেন্স দ্যাট এখন আমরা এলপিজি এলএনজি ইম্পোর্ট করছি, সো সব কিছু তো এলএনজি প্রাইসে হচ্ছে না, বেশিরভাগই একটা মিক্সড প্রাইসে হচ্ছে। সো ওখানে একটা সমস্যা আছে। আমরা ডিমান্ডের ওখানে যদি প্রবলেম করি, তাহলে ন্যাচারালি এরকম ওভার ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবং এটা হয়েছে। তবে হুজুকে বাঙালি যে কথাটা আছে, এটা তো আমরা সবসময় দেখি। ওকে, একটা দেশে এতগুলো টিভি চ্যানেলের কি দরকার আছে আমি জানি না, ওকে, কিন্তু আছে। একটা দেশে যে নিউজ পেপার যে কত আছে, মানে আমাদের তো হিসাবের বাইরে হয়ে যায়। সো এটা যে কিভাবে যে এই ইনভেস্টমেন্টগুলো কেন হয়, এটাই সরকারের দোষ দিলে হবে না। এটা এটা এখন সরকারের একটা প্রবলেম হয়েছে, তারা যদি এই এই ইনভেস্টমেন্ট করতে না দেয়, তাদেরকে সবাই ধরবে, করবে এই আপনারা এইটা স্টপ, মার্কেট ইকোনমি স্টপ করছেন এই সেই। আবার যদি খুলে দেওয়া হয় তখন দেখা যায় হুড়ুর করে চলে আসে। একটা প্রবলেম হয়ে যায় যে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হয় উইথ আনআর্নড মানি। হ্যাঁ, আনআর্নড মানি। এখন আনআর্নড মানির প্রবলেম হচ্ছে যে এখন নর্মালি এই সিচুয়েশন এখন যেটা আছে, বড় বড় এলপিজি এরা কিন্তু খুব ইজিলি দে ক্যান উইথস্ট্যান্ড দ্য লস ফর 1 ইয়ার, ইন দ্য মিন টাইম ছোটোগুলো সব আউট হয়ে যাবে। কিন্তু এখানে হয় না, বিকজ ছোটোগুলারও একটা সাপোর্ট আছে, বিকজ এরা অনেক সময় দেখা যায় আনআর্নড মানি দিয়ে এইসব ব্যবসা করে, সো দে অলসো ডোন্ট কেয়ার।
সো এ লস দিচ্ছে ও লস দিচ্ছে এই করে করে এই সমস্যাটা হচ্ছে। এখন প্রাইসিং এ চলে আসি, আমার তো সময় বেশি নাই। প্রাইসিং এর অ্যাকচুয়ালি ইস্যুটা একটু 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 অন্যরকম, তার কারণ হচ্ছে এখন যেই প্রাইসিংটা দেখালো জাকারিয়া, এটা যদি এক বছর আগে, দেড় বছর, দুই বছর আগে থাকতো তাহলে কিন্তু কাউর কোনো কমপ্লেন ছিল না। এখন যেই প্রাইসে আমি শুনেছি যে গ্রামে যে এলপিজি পাচ্ছে, এই প্রাইসে কল্পনাও করা যায় না। হ্যাঁ, কিন্তু পাচ্ছে। এখন এটা কম্পিটিশনের কারণে না কিসের কারণে হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু হয়েছে, ইট হ্যাজ কাম। বাট অনেকে বলছে এটাতে অনেকে লস দিচ্ছে, সাবসিডি। এখন একটা ডার্টি কম্পিটিশন, আনহেলদি কম্পিটিশনের কারণে প্রাইস ইজ লেস, সো প্রাইস এক জায়গায় আসতে হবে। সো আমার তো মনে হয় যে বার্কের রোল হবে টু ইনক্রিজ প্রাইস, নট ডিক্রিজ প্রাইস। হ্যাঁ, তা আমরা সবসময় ধরে নিই যে রেগুলেটর রেগুলেটর সবসময় প্রাইস কমায়। হ্যাঁ, বাট এটা তো সরকারের রেগুলেটর, আপনার আমাদের ভয় পাওয়ার কিছু কারণ নাই যে বার্ক করুক আর যেই করুক, তারা তখন প্রাইস তো হাই করে দিবে তখন। হ্যাঁ, তো এবং দেখা যায় এরকম যে ঢাকা বরিশাল রুটে লঞ্চে আপনি দেখবেন যে সরকারের যেই প্রাইস ফিক্স করেছে লঞ্চের যে ইয়ে, তার থেকে কমে আপনি যেতে পারবেন বরিশালে, বিকজ দের ইজ সো মাচ ইন্টেন্স কম্পিটিশন, সাম অফ ইট ইজ আনহেলদি। সো আমাদের এখানে আনহেলদি কম্পিটিশনে পড়ে গেছি। সো বার্ক যেই প্রাইস নির্ধারণ করে তারা ওই ওই অত লোতে যাবে কেন, তারা তো একটা ম্যাক্সিমাম সিলিং করে দিবে, তারপরে এটার মধ্যে যারা কম্পিট করে থাকতে পারে। আমার মতামত হচ্ছে যেই করি প্রাইস, যদিও প্রাইসিং ফিক্সিং এর দরকার নাই আমি মনে করি, কারণ এখানে এখানে এখন এখন তো কম্পিটিশনের কারণে কমে গেছে। হ্যাঁ, এখন তো মানে যেই কারণে গভর্নমেন্ট কিংবা হাইকোর্ট বলছে, তারা তো দে আর প্রবাবলি দে ইজ নট নিডেড, বিকজ এখন একটা আনহেলদি পজিশনে চলে গেছে। তারা যেই পার্সপেক্টিভে এই কেসটা এসেছিল, যেই যখনকার সিনারিওতে হচ্ছিল, তখন আমরা দেখতাম যে প্রাইস ইজ ভেরি হাই এবং কিছু ইয়ে কোম্পানি ম্যানিপুলেট করছে। তখন যেটা ছিল বড় বড় কয়েকটা কোম্পানি একটা একটা ইয়ে করলে, একটা সমঝোতা করলে, একটা একটা মনোপলি টাইপ সিচুয়েশন করলেই প্রাইসটা কন্ট্রোল হয়ে যেত। এখন সেটা আর নাই, এখন একটা ইয়ে, কারণ কথা হচ্ছে বাট দিস ইজ আনহেলদি। সো এটাকে এখানে একটা হেলদি সিচুয়েশন আমাদেরকে আনতে হবে। আমার কি সময় শেষ? যদি আমরা দেখি যে পেট্রোল প্রাইস, ডিজেল প্রাইস কিভাবে ফিক্সড হয়, হ্যাঁ, এটাকে তো আপনাকে মাসে মাসে অ্যাডজাস্ট করেই দিতে হবে, ইট ইজ ইয়ে, অর আপনাকে একটা সার্টেন রেঞ্জের উপরে প্রাইসটাকে রাখতে হবে, যেটা থ্রি মান্থস যদি আমরা রাখতে চাই, বাট ম্যাক্সিমাম থ্রি মান্থস। এটা তো অফকোর্স আপনাকে ইম্পোর্ট প্রাইসের উপরে যদি ডিপেন্ডেন্ট, যখন এটা একটা ফর্মুলার আকারে আসবে, ফর্মুলাটা খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু কথা হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করা ডিফিকাল্ট আর কি, যে এটাকে ঘন ঘন করতে হবে, কারণ এটা ইম্পোর্ট প্রাইসের সাথে লিঙ্কড। অফকোর্স ইট ইট ফিক্সড প্রাইসের কোনো কোনো সিচুয়েশন, বাট ফিক্সড প্রাইস যদি বাট ফিক্স করে দেয় যে এটা ইয়ে কী বলে ইয়ে কী বলে 900 উপরে অর সামথিং লাইক দ্যাট পার সিলিন্ডার আর 1000 টাকা, তখন নট প্রবলেম নাই, কিন্তু দেন ইট উইল নট হ্যাভ মাচ মিনিং। বাট আমরা যেটা দেখি সময় সময় এই ইয়ে কনজিউমাররা কোনো রকমের প্রোটেকশন পায় না, এবং ইয়ে, বাট মেবি ওইটা ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের সাইডে অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে ওইটা ইয়ে। তো আমার মত হচ্ছে যে প্রাইসিং অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ দের ইজ প্লেন্টি অফ কম্পিটিশন রাইট নাও, কিন্তু প্রাইসিং যদি করতেই হয়, ইট ক্যানট বি এ ফিক্সড ফর্মুলা, ইট উইল হ্যাভ টু বি সাম কাইন্ড অফ এ ফর্মুলা উইচ ইজ কানেক্টেড টু দ্য ইম্পোর্ট প্রাইস অ্যান্ড আদার ফ্যাক্টার্স অ্যান্ড অ্যাডজাস্টেড পিরিয়ডিক্যালি। থ্যাংক ইউ ইউসুফ ভাই আপনার মতামত তুলে দেওয়ার জন্য। আমি আমার মনিরুজ্জামান সাহেবকে দু মিনিটের জন্য কানেক্ট করতে যাই। মনিরুজ্জামান খান, দু মিনিটের মধ্যে যদি আপনার কথা একটু বলেন। মনিরুজ্জামান খান কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। প্রাইস ফিক্স করতে গেলে ডিস্ট্রিবিউটর পর্যায়ে তো প্রাইস আসবে, এরপরে ডিলার পর্যায়ে আসবে, এরপরে কাস্টমার বুঝবে যে আমাদের এটা এই এখন খুচরা কাস্টমার। তো এইটা করতে গেলে ডিস্ট্রিবিউটরকে কোম্পানি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কন্ট্রোল রাখতে হবে, এবং সেই ডিস্ট্রিবিউটরের আপনাকে কোম্পানিকে তদারকি করতে হবে। এইটা যদি আমাদের ডিস্ট্রিবিউটররা বড় ডিস্ট্রিবিউটর আছে, ২০ টাকা ওখানে কমিশন পাই, তাহলে
আপনার কথা আমরা বুঝতে পারছি না। আপনি যেটা বললেন আমি যদি বুঝে থাকি, প্রথম দিকে শুরুর দিকে যে ফিক্সড প্রাইস করে দিলে ডিস্ট্রিবিউটরদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে, যে প্রাইস এর ক্ষেত্রে ওই প্রাইস ঠিক রাখার জন্য তারা কিভাবে পাবে। আবারও কখনো শুনবো আমি, মানে কুইক দুই মিনিটের জন্য কমেন্ট করার জন্য অনুরোধ করবো এনার্জি অ্যান্ড পাওয়ারের কন্ট্রিবিউটিং এডিটর জনাব খন্দকার সালেক সুফিকে। জনাব খন্দকার সালেক সুফি, সম্ভবত সুফি ভাই কোনো কারণে ডিসকানেক্টেড। আমি এই পর্যায়ে বলার জন্য অনুরোধ করতে চাই, আমরা আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই জনাব গোলাম রহমানকে, ওনাকে আমরা পেয়েছি, উনি আমাদেরকে সময় দিতে এই বিষয়ে সম্মত হয়েছেন। কনজিউমার ভোক্তা গ্রুপ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট জনাব গোলাম হোসেন, একাধারে তিনি দায়িত্ব পালন করেছেন দুর্নীতি দমন কমিশন এবং এনার্জি রেগুলেটরি কমিশনের সফল চেয়ারম্যান হিসেবে। জনাব গোলাম রহমানকে আমি বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব গোলাম রহমান স্যার, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সরকারকে একটা ধন্যবাদ দিতে চাই। সরকার জ্বালানি খাত এবং বিদ্যুৎ খাতের যে অভূতপূর্ব উন্নতি করেছে এটা সত্যি প্রশংসনীয়। 10 বছর বা 12 বছর আগে বিদ্যুতের যে এখন গেল এখন আসলো এবং জেনারেটরের পোড়া তেলের গন্ধে কোথাও যাওয়া যেত না, বাসা বাড়িতেও আর কি থাকা দুরূহ হয়ে পড়তো, এখন সেই অবস্থা নাই। এই যে সমাধান করা হলো সরবরাহ বৃদ্ধি করে, সেজন্য সরকারকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আজকের যিনি প্রধান অতিথি তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এলপিজি খাতে লাইসেন্সিং বোধ হয় সর্বপ্রথম যখন জনাব তৌফিক এলাহী চৌধুরী এনার্জি সেক্রেটারি ছিলেন তখন দেওয়া হয়। সে সময় আমি বাণিজ্য সচিব, ওনারা লাইসেন্স দেওয়ার পরে কি যেন কারণে সম্ভবত ইম্পোর্টের কারণে আমাদের কাছেও আর কি আসতো। ওনাদের লাইসেন্স পাওয়ার পরে আমার তখন কিন্তু মনে হয়েছিল যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এবং আমি সম্ভবত তাকে একটা চিঠিও দেখেছিলাম যে সরকারি খাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে তিনি যে কাজটি করেছেন সেটি সঠিক ছিল, এবং তিনি যেইসব কোম্পানিকে তখন লাইসেন্স দিয়েছিলেন পরবর্তীতে অবসর গ্রহণের পর তিনি একটি কোম্পানির সাথে যুক্ত ছিলেন, বোধহয় চেয়ারম্যান ছিলেন। সে যাই হোক, এলপিজির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। আমি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সম্প্রসারণই আমরা কাজ করি। এখন আমরা চাই যে এনার্জির সব প্রোডাক্ট, এলপিজি সহ সব প্রোডাক্ট, যাতে ভোক্তা নির্ভরযোগ্যতার সাথে এবং স্বচ্ছতার সাথে মূল্য পরিশোধ করে পেতে পারে, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস বা কোয়ালিটি পণ্যের কোয়ালিটি এবং সরবরাহের কোয়ালিটি, এবং যেমন ভালো হতে হবে উত্তম হতে হবে সেজন্যে, এবং সাথে সাথে মূল্যটাও যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত হতে হবে। আজকের যে প্রেজেন্টেশন এটা অত্যন্ত নানা দিক আলোচিত হয়েছে এবং নানা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। আমার একটা জিনিস মনে হয়েছে, হয়তো আমাদের যে মার্কেট সাইজ সেই মার্কেট সাইজে এই অসংখ্য মানে বটলারকে লাইসেন্স দেওয়াটা ঠিক হচ্ছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখতে পারে।
বাজারে প্রতিযোগিতা থাকতে হবে অবশ্যই, কিন্তু আপনার মানে যে অসংখ্য চায়ের দোকানের মতো চায়ের দোকান সৃষ্টি করলে বিনিয়োগ হুমকির মুখে পড়বে, এটা সরকার বিবেচনা করতে পারবে। আজকে আজকের যে আলোচনার মানে আপনার আপনি নাম দিয়েছেন এলপিজি প্রাইস ডাইলামা, আমার কাছে মনে হয় এর কোনো ডাইলামা নাই, কারণ এনার্জি প্রাইস কিভাবে নির্ধারিত হবে, কে নির্ধারণ করবে, এটা আইন দ্বারাই নির্ধারিত, বিইআরসি এর উপযুক্ত কর্তৃপক্ষ। এবং আমরা মানে ক্যাপ থেকে এই জিনিসটি বারবার আমরা বলে আসছি, আপনি আর প্রথমেই বলেছেন যে হাইকোর্ট থেকে বিষয়টি অলরেডি নিষ্পত্তি করা হয়েছে এবং বিইআরসি প্রক্রিয়া শুরু করেছে। আমরা চাই বিইআরসি, একটা কথা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বিইআরসি সম্ভবত 2012 সালে একটি প্রবিধানমালা, এবং প্রবিধানমালাতে একটা মেথোডোলজিও থাকে যে কি মেথডে প্রাইস নির্ধারিত হবে। এই মেথোডোলজিতে প্রত্যেকের কনসার্ন, আমরা চাই ভোক্তা যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত মূল্য পাক, আবার সাথে সাথে চাই যে যারা উৎপাদক বা সরবরাহকারী তারাও যেন ক্ষতিগ্রস্ত না হন, তারা যেন নর্মাল প্রফিট করেন, তারা যেন অ্যাবনর্মাল প্রফিট না করতে পারেন অথবা সুপার নর্মাল প্রফিট করতে না পারেন, কেউ যেন মানি লন্ডারিং এর সুযোগ না পান। তো সেই প্রেক্ষাপটে বিইআরসির যে মেথোডোলজি এবং প্রবিধানমালা সরকারকে সরকারে পাঠানো হয়েছে, কেন এই দীর্ঘসূত্রিতা, এটা আমার বোধগম্য নয়। বিইআরসিও যে খুব একটা উদ্যোগ নিয়েছে তা নয়, তাই একটি সুনির্দিষ্ট মেথোডোলজির মাধ্যমে সকলের স্বার্থ সংরক্ষণ করে এবং যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত মূল্যে ভোক্তা যদি এলপিজি প্রোডাক্ট পায় তাহলেই আমরা খুশি হব, এবং বিইআরসির মাধ্যমে আইনানুগভাবে গণশুনানির মাধ্যমে যাতে তা নির্ধারিত হয় সেই দিকটিও আমি জোর দিচ্ছি। কারণ যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে নানা ধরনের ম্যানিপুলেশনের সম্ভাবনা থাকে, এবং যা হতে দেওয়া দেশের স্বার্থে এবং ভোক্তাদের স্বার্থে কখনো ঠিক হবে না। আমি এই পর্যায়ে এইটুকু বলে শেষ করতে চাই। আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য আমরা আসলে দুই তিনটা কুইক কমেন্ট নিতে পারি যদি কেউ কোনো কোশ্চেন অথবা কোনো ইয়ে করেন, কিন্তু এক মিনিট করে জাস্ট তিনটা, কেউ কি কোনো মানে অপারেটর পক্ষ থেকে কেউ কি কিছু বলতে চান? আসলে ফ্লোর থেকে কেউ বলতে আগ্রহী নয়, আমি যাব তার আগে বলে রাখি, গত দুই দিন আগে যেটা ভারতীয় গণমাধ্যমে একটি সংবাদ পরিবেশিত হয়েছে জ্বালানি দামের মতো, এখন প্রতি সপ্তাহে যারা কথা বলছেন কাইন্ডলি যারা কথা বলছেন তারা যদি অনুগ্রহ করে আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে নিয়ে কথা বলেন অনুগ্রহ করে। যেটা ভারতীয় মিডিয়া বলছে যে জ্বালানি তেলের দামের মতন সেখানে এলপিজির দামও প্রতি সপ্তাহে নির্ধারণ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যদিও ভারতে বিষয়টি খুব সহজ, তার কারণ ভারতে সরকারি রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমেই এলপিজি বাজারজাত করা হচ্ছে। একটি বিষয় জনাব গোলাম রহমান স্যার উঠে তুলে এনেছেন যে ন্যায্যতা, ন্যায্যতা যেমন ভোক্তার জন্য দরকার তেমন অপারেটরের জন্য দরকার। অপারেটর যদি মানে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে যৌক্তিক লাভ করতে না পারে তাহলে এলপিজি জ্বালানি পণ্য বিতরণ কিন্তু খুব কৌশলগত বাণিজ্য। তাহলে একটা অপারেটর যদি লাভ করতে না পারেন তিনি তার সিলিন্ডার মেনটেনেন্স করবে না, সেখানে ঝুঁকি বাড়বে, অথবা তিনি প্রপার যত্ন নেবেন না সিলিন্ডার মেনটেনেন্সে বা বিতরণে বা কাস্টমারের জনসচেতনা তৈরির জন্য। এবং আমার বেশ কিছু ডিলারদের সাথে
আলাপ হয়েছে তাদের সাথে আলাপকালে একটা বিষয় তারা খুবই প্রেস করেছেন যে লোয়াব গঠন হওয়ার পর পাইকারি বিক্রি পর্যায়ে এলপিজির দামের একটা এক ধরনের একটা ন্যায্যতা এসেছে এবং আগে যে উঠানামা করত এটা করছে না। আমাদের সাথে লোয়াবের প্রেসিডেন্ট যুক্ত আছেন, তিনি একাধারে বাংলাদেশের এনার্জি খাতে বেসরকারি উদ্যোক্তাদেরও পায়োনিয়ার, বাংলাদেশে তার হাতেই সরকারের সাথে যৌথ উদ্যোগে লুপ ব্যান্ডলিং শুরু হয়েছে এবং এটা একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্রতিষ্ঠান যমুনা মোবিল, যমুনা মোবিল এই প্রতিষ্ঠানের আওতায় তিনি এলপিজি বটলিং এর কাজও শুরু করেছেন, ওমেরা এলপিজি। এনার্জি খাতের বহুদা প্রতিভার অধিকারী এবং লোয়াবের প্রেসিডেন্ট জনাব আজম জাহাঙ্গীর চৌধুরীকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আজম জাহাঙ্গীর চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি ডক্টর তৌফিক ইলাহী চৌধুরী এবং ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান, প্রফেসর ডক্টর ইজাজ হোসেন এবং আমাদের এলপিজি অ্যাসোসিয়েশনের অনেক উদ্যোগ। আমি এই বিষয়টা পুরো বিষয়টাকে দুই ভাগে ভাগ করে একটু বলতে চাই। প্রথম দিক হবে যে বর্তমান অবস্থা, আর দ্বিতীয় দিক হবে আমাদের চ্যালেঞ্জেসগুলো কি, আমাদের কি করা উচিত। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সবার জানা উচিত। আমি প্রথমেই আমাদের আজকের প্রধান অতিথি উনাকে ধন্যবাদ দিতে চাই। স্যারের হয়তো মনে নাই, উনি যখন জ্বালানি সচিব ছিলেন তখন উনার নেতৃত্বে বাংলাদেশে প্রথম একটি রেগুলেশন আনবান্ডলিং করার জন্য একটা কমিটি হয়েছিল এবং ওই সময় ওনার একটা দূরদর্শী সিদ্ধান্ত ছিল যে এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করা। এই ডাইভার্সিফিকেশন পর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যে ডাইভার্সিফিকেশন হয়েছে, প্রত্যেক সেক্টরে যে এনার্জি যে ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, এটাই বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। আমি মনে করি যে আমাদের ডেভেলপমেন্ট যেটা বাংলাদেশে হচ্ছে কন্টিনিউয়াসলি, দ্য হুইল অফ দিস ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কিপস গোয়িং থ্রু দি অ্যাভেলেবিলিটি অফ দি ডাইভার্সিফাইড এনার্জি সোর্সেস। এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আমার মনে হয় কম মূল্যে বিদ্যুৎ বলেন, এলপিজি বলেন, অয়েল অ্যান্ড হাইড্রোকার্বন আদার মিনারেল রিসোর্সেস যেগুলো আছে সেগুলো বলেন, সব কিছু কিন্তু বাংলাদেশে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে ভোক্তাদের কাছে দেওয়া হচ্ছে এবং আমরা একটা সত্যিকার অর্থে একটা এক্সাম্পলারি অ্যাচিভমেন্ট বাংলাদেশে করেছি। এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাতে চাই। এবার আসি যে এলপিজি কি হয়েছে। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি 2016 চিন্তা শুরু হয় এবং 2017 থেকে একটা যে সিদ্ধান্ত হয়েছে যে কিভাবে এলপি, এর আগে যেটা ছিল এলপিজি ডিমান্ড ছিল বাংলাদেশে মাত্র অনলি 80,000 tons, আমরা সবাই জানি এবং আমরা এটাও জানি যেগুলো অনেক বেশি বলে লাভ নাই যে আমরা ন্যাচারাল গ্যাসকে আমরা সবাই উইআর বার্নিং ন্যাচারাল গ্যাস এট হোম, এত মূল্যবান একটা প্রাকৃতিক গ্যাস, তারকে কিভাবে সাবস্টিটিউট করা যায় সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গভর্নমেন্টের একটা সুদূর প্রসারী নীতি এবং নীতিমালা ছিল অত্যন্ত ফ্রেন্ডলি টু দ্য মার্কেট, যে যার কারণে 2017 সেটা নীতিমালা হয় এবং তারপর থেকে এই আপনার এলপিজির অ্যাভেলেবিলিটি এবং তার সরবরাহ খুবই বাড়তে থাকে। এবার আসুন যে কি হয়েছে তারপরে। একটা বাজার যখন 80,000 tons থেকে এই 16 থেকে এই এখন 2020 1,000,000 tons হয়েছে, ইউ ক্যান সি দ্য গ্রোথ। এই গ্রোথের সাথে যারা আমাদের বিজনেস কমিটির পক্ষ থেকে অনেকেই অনেকভাবে চিন্তা করেছে এবং এই চিন্তাগুলো কিন্তু সঠিক ছিল। যেমন আপনাদের বলি, আমরা চিন্তা করেছি যে বাংলাদেশে কিভাবে এলপিজিটা, যদি এলপিজি রোড ট্যাঙ্কার নিয়ে আমরা চলতে যাই, 200 রোড ট্যাঙ্কার প্রতিদিন যদি রাস্তায় চলতে থাকে তাহলে তো রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। আমরা ওই ফার্স্ট স্টার্টেড থিঙ্কিং লেভারেজিং দি রিভার রোড, এলপিজি বার্জ প্রথম বাংলাদেশে বানিয়েছে।
উপায় এলপিজি বার্জ করেছে, এবং আমরা নদীপথে এলপিজিটা, এবং আপনারা জানেন বাংলাদেশের নদীপথে সব জায়গায় কিন্তু নাব্যতা আপনার 3 মিটারের মাঝে বেশি না, অনেক জায়গায় 3 মিটার, অনেক জায়গায় 5 মিটারও আছে। তো সেই হিসাবে আমরা এমনভাবে বার্জ দিয়ে সবাই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যাটেলাইট স্টেশনে নিয়ে যাচ্ছে এবং সরবরাহ করছে। এখানে কয়েকটা জিনিস বোঝার ব্যাপার আছে। এবার আসেন এই মূল্যের বিষয়টা। আমি এটাকে কিন্তু গোলাম রহমান সাহেবের মতো মনে করি, এটা কোনো ডাইলেমা কিছু নেই। মার্কেট তো শুরু হচ্ছে 2016-তে, একটা মার্কেটের স্টেবিলিটির জন্য, অটোমেটিক কারেকশনের জন্য সময় প্রয়োজন। এখানে অনেক উদ্যোক্তা চলে আসছেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে অ্যাক্রস দ্য কান্ট্রি টু সাপোর্ট ইউর সেলস টু দি কনজিউমার্স। আপনি তো 5,000 টন আর 2,000 টনের বিতর্ক না, বিতর্ক হচ্ছে যে সরকারের কোনো একটা জায়গায় বলতে হবে যে আপনার ক্যাপাসিটি কি হওয়া উচিত। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় ছোটো ছোটো স্যাটেলাইট স্টেশন করে বা ফিলিং সেন্টার করে, আপনার সামহাও গ্যাস কিনে নিয়ে এসে ক্রস ফিলিং হচ্ছে, একজনের সিলিন্ডারে আরেকজনের গ্যাস পড়ছে এবং বাজারে বিক্রি হচ্ছে। এগুলো তো আমরা সবাই জানি, দিজ আর ভেরি ডেঞ্জারাস টু কনজিউমার্স এজ ওয়েল এজ যারা এখানে জড়িত আছে তাদের জন্য। জিনিস চলতে থাকে তাহলে এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে মানুষ শঙ্কিত হয়ে যাবে, নিরাপত্তাজনিত কারণে মানুষ সন্দিহান হবে। সমস্যা আসলে আমাদের ধরতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, আপনি দেখেন বিদ্যুৎ থেকে শুরু করে সব সেক্টরে যে ডেভেলপমেন্ট হয়েছে, এলপিজিতেও ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু সামহাও আমরা যারা বিনিয়োগকারী আমরা নিজেরা বাংলাদেশের এই স্কেলটা বুঝতে পারি যে আমরা কোন স্কেলে যাওয়া উচিত। এখন আপনি তো সিলিন্ডার নিয়ে সিলেট যেতে পারবেন না ক্যারি করে, যদি আপনি এখন ভোক্তা সকালেই কালকে সকালের সিলিন্ডার দরকার বা আপনার রাজশাহীতে সিলিন্ডার দরকার, গ্যাস দরকার, আপনি এখান থেকে গ্যাস রিফিল করে ঢাকা থেকে চিরং বা সিলেট বা আপনার রাজশাহী পৌঁছা সম্ভব না পরের দিন সকালে, এগুলো সম্ভব না। সেই জন্য আপনার দরকার স্যাটেলাইট ফেসিলিটিস। আপনি যেভাবে আমরা মনে করি যে, এবং সেই এমন এক সময় আসবে হয়তো আপনি দেখবেন যে মিনি গ্রিড সিস্টেম ডেভেলপ হবে, যে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট মিনি গ্রিড, জাপানে আছে এরকম, তারা সেখানে আপনার রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে ছোট ছোট এলাকায় তারা গ্যাস সরবরাহ করছে এবং সিলিন্ডার ব্যবহারও কমে আসছে। আমাদের এখানেও এই ধরনের জিনিস আস্তে আস্তে হবে, সেই জন্য এটা নিয়ে খুব শঙ্কিত হওয়ার কোন কারণ নাই। সেফটির দিক দিয়ে যে বিষয়টা আছে সেটা আমরা মনে করি যে, যেমন ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ তার ক্যাপাসিটি বৃদ্ধি করা উচিত। সরকারের একজন উপসচিবের সমান একজন একজন অফিসারকে দিয়ে এখন এই সেক্টর এত বড় হয়েছে, এটার আপনার আরও ক্যাপাসিটি বিল্ড আপ করা উচিত, যাতে করে এটার গভর্নেন্সটা এবং রেগুলেটরি এনভায়রনমেন্টটা সব জায়গায় পৌঁছানো যায় তার ব্যবস্থা করতে হবে, এবং যারা এই ক্রস ফিলিং করছে বাজারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের আরও অ্যাক্টিভ রোল পালন করতে পারে। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে প্রাইসের ব্যাপারে, আপনারা জানেন যে এইটাও নতুন কিছু না, বাংলাদেশে আপনার গত 3 দশক যাবৎ, স্যার তো জ্বালানি সচিব ছিলেন, তখন থেকে বিপিসি তেল কিনে ফ্লোটিং প্রাইসে, একটা প্রাইস ফর্মুলেশন 3 দশক যাবৎ চলছে। ফ্ল্যাটসের একটা প্রাইস আছে এবং গভর্নমেন্টের চিন্তা কেমন সাইন্টিফিক ছিল আমি বলি, তখন অ্যারাবিয়ান গালফে প্রাইস কম থাকতো, সিঙ্গাপুরে বেশি হতো। তো টু টেক অ্যাডভান্টেজ অফ সিঙ্গাপুর অ্যান্ড অ্যারাবিয়ান গালফ, বাংলাদেশে এ প্লাস বি এই দুইটার অ্যাভারেজ করে করে যখন প্রাইসটা নিত তখন একটা বেস প্রাইস হয়, এবং যে প্রাইসটা ভেরিয়েশন হতো ওইটার সাথে এসকালেট এবং ডিএসকালেট করতো, এখনও তাই করে, কারণ ওয়ার্ল্ডের ফ্রেট মার্কেট আপনার হাইড্রোকার্বন মার্কেট এটা কখনো ফিক্স না, এবং এই ভেরিয়েবল কস্টের সাথে অন্য যে ফিক্স প্রাইস যেটা হতো অপারেটররা সেটাই নিয়েই কোট করতো, অর্থাৎ বেস প্রাইস বলতো এত আর আমার ফ্লোটিং প্রাইস এত, এই ফ্লোটিং প্রাইস ওয়াজ এন অ্যাভারেজ মিড পয়েন্ট অফ অ্যারেবিয়ান গালফ অ্যান্ড সিঙ্গাপুর। এটা তো 3 দশক ধরে চলছে, যেহেতু এটা প্রাইভেট সেক্টর কাজ করছে, সেই জন্য আমি মনে করি যে সিপিটা কি সৌদি একটা প্রাইস সৌদি গভর্নমেন্ট ফিক্স করে এবং প্রত্যেক মাসেই সিপিটা ফিক্সড হয়,
প্রাইস রাখি এ রাখি আর যদি আমাদের যে ফিক্সড প্রাইস এটা বি হয় তাহলে এবং যদি ফর্মুলাতে এটা বলা থাকে যে ইট উইল বি অটোমেটিক অ্যাডজাস্টেড এভরি মান্থ আই ডোন্ট সি এনি প্রবলেম আমরা এনার্জি রেগুলেটরি কমিশনকে সাহায্য করার জন্য এবং এর সাথে যে সিপির সাথে জিনিসটা আছে সেটা হচ্ছে সেকেন্ডটা হলো আপনার ফ্রেট এবং এই ফ্রেটটা যে আমরা যদি কেউ অনেকে আমরা কিনি বাৎসরিক অনেকে আবার স্পট কার্গো কিনি তো সেই হিসাবে এই অ্যাডজাস্ট করার জন্য একটা ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে এবং সেই ফ্রেটের আপনারা জানেন যে এই ইভেন যার এনার্জি কস্ট ইজ পাস অন সেখানে একটা ফর্মুলা আছে সো এগুলো নিয়ে কেন বিতর্ক হচ্ছে আমি এটা বুঝতে পারছি যে জিনিসটা আমাদের এই মুহূর্তে যেটা ভুল হচ্ছে সেটা হলো যে আমরা 2016 এই মার্কেট স্টার্টেড ডেভেলপিং তখনই একটা ক্যাব থেকে এক বদলোক মোবাসর হোসেন কোর্টে গিয়েছেন একটা কেস নিয়ে যে প্রাইস ফিক্স করার জন্য তো প্রাইস ফিক্স করার তো আমরা তার বিরোধী না এখানে যে সমস্ত ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু দ্য প্রাইস সেগুলোকে সাথে নিতে হবে নিয়ে সেটা সিদ্ধান্ত নিতে হবে এবং এখানে এই প্রাইস ফিক্সিং এর কোনো চ্যালেঞ্জ আছে আমি বলে করি না তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে আমরা উই শুড নট বি প্রেজুডিসড বর্তমানে বাংলাদেশের যে প্রাইস আছে এটা কিন্তু সবাই এই ব্যবসায় সবাই লস করছে এটা সত্যি এটা ডক্টর এজাজুদ্দিন বলে গেছেন যে আমাদের প্রাইস যে পর্যায়ে আছে এটা যদি আমি মনে করি প্রেডেটরি প্রাইস যেরকম ক্ষতিকারক একইভাবে কার্টেলও ক্ষতিকারক সেই জন্য মার্কেট শুড ডিটারমিন এ প্রাইস যেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু এনার্জি রেগুলেশন কমিশন একটা ফর্মুলেশন দিয়ে আসছি যে আপনারা নিজেরাই ফিল আপ করেন কস্টগুলো এবং প্রাইস ফ্যাক্টরগুলো কি সেটা বলে আসছে এগুলো দেখে আপনারা নির্ধারণ করেন আমরা যাতে সাধারণত সবাই বলে অসাধু ব্যবসায়ী আমরা তো আমাদের দেশপ্রেম আছে আমরা ওই দেশে এগুলো বিল্ড আপ করেছি ভোক্তা যারা আছে তারা যাতে ন্যায্য মূল্য পায় সেই জন্য আমরা চেষ্টা করছি কিন্তু এই জিনিসগুলোকে যদি ঠিক মতো নিয়ে ওনারা দেখেন তাহলে দেখবেন যে বর্তমান বাজারে যে মূল্য আছে তার চেয়ে কিন্তু আমরা কম মূল্যে বিক্রি করছি সেই জন্য আমরা মনে করি যে এটা নিয়ে প্রেজুডিস না হয়ে জয়েন্টলি সবাই মিলে আমরা যদি কাজ করি একসাথে এবং এই কি হতে পারে প্রেডেটরি প্রাইসের এমন হতে পারে যে 25 জন অপারেটর ভিতরে আপনার 3 জনও থাকবে না বাংলাদেশে 4 জন হবে তখন তো আবার একটা কার্টেল সৃষ্টি হওয়ার এনভায়রনমেন্ট তৈরি হতে পারে সেই জন্য আমরা মনে করি যে দুই ক্ষেত্রেই এটা আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমরা একটা অটোমেটিক প্রাইসিং ফর্মুলেশন দিকে যাব সেটা ভোক্তা নিশ্চিত করবে আরেকটা জিনিস যেটা সবাই চিন্তিত আছে সেটা নিয়ে একটু বলি 4-5 বছরের মার্কেট ক্যাপাসিটি যখন বিল্ড আপ হবে ক্যাপাসিটি যখন বাজারে বাড়তে থাকবে অটোমেটিক দাম বাড়তে থাকবে আপনি জানেন এটা এটা খুবই সহজ যখন ওয়েন ইউ স্কেল আপ ইউর ক্যাপাসিটি ইন এ প্ল্যান্ট ইউ রিডিউস ইউর অপারেটিং কস্ট আমরা যত বাড়বে যত ব্যবহার বৃদ্ধি পাবে সাথে কান্ডি তত দাম পড়ে আসবে এখন এগুলো নিয়ে এত সাকসেসের ভিতরে আমরা ছোটখাটো জিনিস নিয়ে কেন চিন্তা করছি আমি জানি না এটা নিয়ে কোনো ডাইলেমাই হওয়া উচিত না এইবার বলি আমাদের চ্যালেঞ্জগুলো কী আছে চ্যালেঞ্জগুলোর একটাই চ্যালেঞ্জ আমি মনে করি যে আমরা দেখেছি ইভেন যদি আমরা ফ্লোটার ইউজ করি তাহলে ফ্লোটারের ফ্রেট অনেক বেড়ে গেছে এখন যদি আপনি ফ্লোটারে নেওয়ার পরেও চিরাঙ্গে যদি আমরা নিয়ে আসি তারপরেও যে প্রেশারাইজড ভেসেল ইউজ করা লাগে প্রত্যেকের আপনি জানেন প্রত্যেকের টার্মিনালে ড্রাফট কম সেখানে প্রোডাক্ট নিয়ে গিয়ে অনেক কস্ট এক্সপেন্সিভ হয় এবং এটা সুবিধাজনক হয় না অন্যদিকে আমাদের আপনারা জানেন যে ফ্লোটার এই সমস্ত আমাদের মনসুনের সময় আমরা এগুলো ইউজ করতে পারি না আনলোডিং উইল বি ভেরি ডিফিকাল্ট শিপ টু শিপ ট্রান্সফার সেই জন্য আমরা মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু হ্যাভ এ ডিপ সি টার্মিনাল মাননীয় উপদেষ্টা এখানে উপস্থিত আছেন আমার মনে হয় যে একটা স্বচ্ছভাবে একটা ডিপ সি টার্মিনাল আমাদের হওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ হচ্ছে ডিপ সি টার্মিনাল যদি হয় তাহলে প্রোডাক্ট সেই ডিপ সি টার্মিনালে
আসবে, আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ প্রোডাক্ট নিশ্চিত হবে, এবং আমরা ওখান থেকে প্রোডাক্ট ক্যান বি ইভাকুয়েটেড বাই দ্য স্মল ভেসেল টু ডিফারেন্ট অপারেটার্স টার্মিনাল। এখন পত্রিকায় দেখতে পাচ্ছি যে এই দায়িত্ব দেওয়া হয়েছে পাওয়ার সেলকে, অথচ এনার্জি মিনিস্ট্রি বলছে এই দায়িত্ব দেওয়া উচিত পেট্রোবাংলার কোনো অর্গানাইজেশনে, কারণ তারা জানে যে কিভাবে এগুলো করতে হয়। আমার মনে হয় এই জিনিসগুলো স্বচ্ছ দরকার। আসলেও যারা হাইড্রোকার্বন কোনোদিন ডিল করে নাই বা এই ধরনের ক্যাপাসিটি প্রজেক্ট করে নাই, তাদেরকে দিয়ে এই ধরনের জিনিস করানো ঠিক হবে কিনা মাননীয় উপদেষ্টা সেটা বিবেচনা করবেন। এবং একটা ডিপ সি টার্মিনাল যদি স্যার আমাদের হয়ে যায়, তাহলে যে একদিকে যেমন আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি নিশ্চিত হবে, আমরা স্কেল আপ করতে পারবো সরবরাহ এবং দাম অটোমেটিক কমবে। এবং শুধু তাই নয়, প্রোডাক্টের যে একটা নিশ্চয়তার ব্যাপার আছে বাজারে, সবসময় আপনি জানেন মিডল ইস্টে বা বিভিন্ন দেশে প্রডিউসার যারা আছে ওখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন টেনশন পলিটিক্যাল রাজনৈতিক কারণে আপনার ঠিক মতো শিপমেন্ট করা যায় না। তো আমাদের যে ডিপ সি টার্মিনাল হয় দ্যাট উইল এনশিওর সাপ্লাই অ্যান্ড সিকিউরিটি অফ প্রোডাক্ট। আর অন্য বিষয়গুলো যেটা আছে সেটা তো আমি আগেই বলেছি, এবং আমি আজকের এই এই এলপিজি প্রাইসিং ডাইলেমা এই টপিকে আমাকে ইনভাইট করার জন্য আমি মোল্লা আমজাদ হোসেন সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে স্যার আমার বক্তব্য শেষ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমজাদ, আমার কি এক মিনিট একটু কথা বলতে দিবেন? শিওর শিওর প্লিজ। আচ্ছা হ্যাঁ, আপনার আমাদের ক্যাবের যে কনসার্ন, ভোক্তা যাতে ন্যায্য এবং যুক্তিসঙ্গত মূল্যে প্রোডাক্ট পায়, এবং এটা নির্ধারিত হবে ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার, যেই জন্যে আমরা চাই বিআরসি এটা গণশুনানিদের মাধ্যমে করবে, এটাই আমাদের দাবি। কেউ ক্ষতিগ্রস্ত হোক, কোনো ব্যবসায়ী কম লাভ করে বা লাভ না করে, যেমন কম লাভ করে বিক্রি করুক এটাও যেমন চাই না, আবার অ্যাবনর্মাল প্রফিট করুক এটাও আমরা চাই না। তাই একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ট্রান্সপারেন্সি রক্ষা করে যেন প্রাইস নির্ধারিত হয়, সেটাই আমাদের কথা। আর ধন্যবাদ স্যার, আমরা অনেক কথা শুনলাম। আসলে ডাইলামা যদিও আমরা বলেছি, প্রাইস নির্ধারণের যে ডাইলামা, এটা বিপিসি করবে নাকি এনার্জি রেগুলেটরি কমিশন করবে, নাকি পলিসিতে যেভাবে গাইডলাইন দেয়া হয়েছিল সেটা অনুসরণ করে মন্ত্রণালয় গঠিত কমিটি করবে, এই বিষয়টাকেই আমরা মানে ডাইলামা বলতে চেষ্টা করেছি। যদিও আদালত, মাননীয় আদালতের নির্দেশে এটা বিইআরসি এখন করছে, আমরাও দাম নির্ধারণে ন্যায্যতা চাই। ইউনিট প্রাইসের চেয়ে প্রাইস নির্ধারণ, অটোমেটেড প্রাইস নির্ধারণের যে ফর্মুলা সেটাই হওয়া উচিত। আমরা ন্যায্যতা চাই, এই ন্যায্যতা ভোক্তার জন্যে, এই ন্যায্যতা বিনিয়োগকারীর জন্যে, এই ন্যায্যতা ব্যবসায়ীর জন্যে। ন্যায্যতা নিশ্চিত না হলে যেমন ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে এবং লং রানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক তার টাকা ফেরত পাবে না, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সকল পর্যায়ে ন্যায্যতা চাই, বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা এই পর্যায়ে শুনবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম। থ্যাংক ইউ আমজাদ, আজকের এই যে আলোচনা হলো এটা খুব সুন্দর আলোচনা হয়েছে, এবং যে উপস্থাপন করেছে খুব সংক্ষেপে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, কি জানো নামটা, জাকারিয়া, খুব সুন্দর উপস্থাপনা হয়েছে এবং খুব অল্পের মধ্যে হয়েছে। আলোচনাটা যেটা হলো এটা খুব কনস্ট্রাকটিভ হয়েছে। আমি মনে করি গণশুনানির মতো এটাও একটা শুনানি হয়ে গেল, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা তাদের মতামত দিতে পারলেন। যেহেতু এটা এখন আদালতের এখতিয়ারভুক্ত, আমি কোনো ডেফিনিটিভ কিছু বলবো না, কিন্তু আমি আলোচনাটাকে হয়তো চেষ্টা করবো একটু সমৃদ্ধ করতে। একটা হলো যেটা কথা এসেছে, সাপ্লাই চেনের মধ্যে যদি আমরা যাই, প্রথমত প্রাইসিং এর একটা জিনিস হলো মোস্ট এফিশিয়েন্ট সিস্টেম, মানে লিস্ট কস্ট, সমস্ত প্রথমত আমার দামটাকে কস্টটাকে কমাতে হবে। সেই জন্য যেটা আলোচনায় এসছে যে একটা ডিপসি পোর্টের ফেসিলিটি থাকা দরকার, তো এটা ইনশাল্লাহ আমি বলতে চাই যে মাদারবাড়িতে আমরা কে করবে না করবে এটা একটু তোর বিট অফ থিংস টু বি ডিসাইডেড, বাট দেয়ার উইল বি এ ডিপসি পোর্ট ফর এলপিজি ইন মাদারবাড়ি। সুতরাং আপনারা যারা
এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা এটাকে ধরে নিয়েই কিছু পরিকল্পনা শুরু করতে পারে। দ্বিতীয় হলো যে যেটা ডক্টর ইজাজ বললেন যে এরকম এটা 3 মিলিয়ন টন যে যাবে এটা একটা আকাশ কুসুম চিন্তা। আসলে আমি আমরা একটা এখনো হয়তো পাবলিক করিনি, আমরা একটা এক্সারসাইজ করতে চাই যেটা আমরা সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে জ্বালানি সবাই পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ সেটা সবসময় সাধারণ মানুষ থেকে শুরু হয়, নিচে থেকে শুরু হয়। তা আমরা মধ্যম আয়ের দেশ যাব, উন্নত আয়ের দেশ যাব, সুতরাং আমরা আরও 10টা মধ্যম আয়ের দেশ বা উন্নত দেশের মতো আমাদের মা বোনেরাও তারা কমার্শিয়াল ফুয়েল ইউজ করবে বা মিক্স অফ ইট হতে পারে। আমরা যেটা এখন একটা টার্গেট করার চেষ্টা করতেছি যে একটা সময়ের মধ্যে, সময়সীমার মধ্যে বাংলাদেশের সব মানুষ এই বায়োমাস থেকে ছড়ে এসে তারা এই বা কমার্শিয়াল ফুয়েল বা ইউজ করবে, এবং সেখানে হয়তো মিস থাকতে পারে। যেমন কমার্শিয়াল ফুয়েলের মধ্যে এলপিজি হয়তো বড় একটা ভূমিকা পালন করবে, ইলেকট্রিসিটিও আসতে পারে কুকিংয়ের জন্য, সোলারও আসতে পারে কুকিংয়ের জন্য। সুতরাং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্যমাত্রা ঠিক করে তারপরে আমাদের প্রস্তুতি নিতে বলেন। আমরা বিদ্যুতে যে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে উন্নতি হয়েছে এটা আমরা লক্ষ্যমাত্রা দেখে সাহস করেছি। এটা যা সাধারণতভাবে মনে হওয়া সম্ভব না আমাদের সেটাকেই সম্ভব করতে হবে। সুতরাং আশা করি ইনশাআল্লাহ, এখন তো 2020 যাই না, এখনো পরিকল্পনাটা হয়নি, কিন্তু দুটো ডিকেডসের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব মানুষ, গ্রামের সব মায়েরা কমার্শিয়াল ফুয়েল পাবে। এবং পেলে যেটা প্রশ্ন আসে নেক্সট, যে তাদের আয়ের মধ্যে সংগতিপূর্ণ হতে হবে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে যারা ইন্ডাস্ট্রিতে জড়িত তাদের এফোর্ডেবিলিটি এবং আমাদের গ্রামের মানুষের এফোর্ডেবিলিটি দুটার একটা সমন্বয় করতে হবে, এবং সেই সমন্বয়ের মধ্যে এখনই শুরু হলো। আমি জানি যে এখানে আমাদের এই এই প্রাইস রেগুলেশন কে করবে এটা নিয়ে একটু সমন্বয়হীনতা ছিল, বাট আলটিমেটলি কোর্টও বলেছে এবং বার্ক যেটা স্থাপিত হয়েছে তাদের দায়িত্ব এই যে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় করে কনসিউমারের ইন্টারেস্ট রেখে তারা এই এই ধরনের ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করবে। প্রাইসিংয়ের ব্যাপারে একটা জিনিস আমি খালি মনে হলো, সব আলোচনায় সবই ঠিক আছে, কিন্তু আমি একজন গ্রামের মানুষ, আমি তো আমার এত বিদেশ কি কেনাকাটা হচ্ছে, ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল মার্কেটে উঠতেছে নামতেছে, এখানে আসা যাওয়া খরচ, বটলিংয়ের খরচ, আমি তো এত কিছু বুঝবো না। সুতরাং আমাকে একটা প্রাইস রেজিম দিতে হবে যেটা খুব বেশি ফ্লাকচুয়েট করতে পারবে না। যেমন একটা জিনিস যদি মাসে মাসে ফ্লাকচুয়েট করে তাহলে যেটা হবে মানুষজন তখন বলবে এই দেখেন এই গত মাসে এই ছিল, আজকে এখন বাড়াই দিচ্ছে আবার। সুতরাং এটাকে ইট হ্যাজ টু বি হ্যান্ডেল ইন এ ওয়ে যে মানুষের সাথে একটা কমিউনিকেশনের কথা এসছে, কমিউনিকেশন করা, মানুষ জানুক যে এইভাবে আমরা প্রাইসিং করতেছি, এবং সে প্রাইসিংয়ে আমি মনে করি খুব বেশি ভেরিয়েবিলিটি আনা ঠিক হবে না। যেমন আপনার ভারতে পেট্রোলিয়াম প্রোডাক্টসকে ফ্লোট করে দিয়েছে, পেট্রোলিয়াম প্রোডাক্ট ফ্লোট করার কারণে মাসে মাসে এটা দাম বাড়ে কমে, এতে বিশেষ করে কৃষকরা এবং যারা ওইএনডি আছে তারা খুব দে ফিল চিটেড, বিকজ তার আয়ও নাই, ওরকম আয় তো বাড়তেছে না, কিন্তু এত ভেরিয়েশন হলে এটা ইট ইজ কাইন্ড অফ এ শক ইন টু দ্য সিস্টেম। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে যেমন আমাদের তেল বা বিদ্যুতে আমরা উই আর ট্রাইং টু রেইজ প্রাইস গ্র্যাজুয়ালি ওয়াইল প্রোটেক্টিং আর ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার কনসিউমার্স, তাদের কাছে যেন কোনো এক্সটার্নাল শক না হয়। এক্সটার্নাল শক হলে তার ক্যাশ ব্যালেন্সে ক্যাশ ফ্লো প্রবলেম হবে, ওদিকে কাস্টমারদের দেওয়া নিশ্চিত করা যাবে না, এগুলো একটা ব্যালেন্স করে করতে হবে। আমি দুটো জিনিসের প্রতি একটু, যেহেতু ইন্ডাস্ট্রি অনেকে আছেন, আমি দুটো জিনিসের প্রতি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে দুর্ঘটনা ঘটেছে, সুতরাং আপনারা নিজেরাই, সরকার তো ঠিক আছে এক্সপ্লোসিভস ডিপার্টমেন্টকে শক্তিশালী করা, কিন্তু এগুলো তো পুলিশিংটা সেলফ পুলিশিং প্রথম হওয়া উচিত। আপনারা সবাই দায়িত্বশীল, এখানে আদম চৌধুরী সাহেব আছেন অনেক পুরনো, আপনারাই যদি নিজেদের একটা
কোড অফ কন্ডাক্ট করেন যে আমরা এইভাবে এইভাবে এনশোর করব যে আমাদের, কারণ আপনাদেরই ব্যবসা, যদি একজন কাস্টমার এন্ডে কোনো বড় দুর্ঘটনা হয় আপনাদেরই ব্যবসা ব্যাহত হবে, সুতরাং আপনাদেরও ইন্টারেস্ট থাকা উচিত এবং আপনারা ভালো বুঝবেন যে কিভাবে আপনাদের ডিস্ট্রিবিউটরদের নিয়ে কিভাবে আপনারা মানুষকে সচেতনতা বৃদ্ধি করলে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং সেটা যেন ইন্ডাস্ট্রির গাফলতিও না হয় আবার যে ব্যবহারকারী তারও গাফলতি না হয়, এই দুটোর একটা সমন্বয় করে আপনারা যদি দায়িত্ব নেন তাহলে এটা সবার জন্য মঙ্গলকর হবে। আর আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে আমি যাই না, এটা হঠাৎ করে কথা বলতে বললে আমার মনে আসলো যে বাংলাদেশে রেলওয়ে নেটওয়ার্ক অনেক বৃদ্ধি পায়, আপনারা একদিকে যেমন নদী পথে নেওয়ার নিচ্ছেন এবং নেওয়ার পরিকল্পনা আছে এটা ঠিকই, এটা আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত, কারণ রোডের উপর দিয়ে এইসব নেওয়া সম্ভব না এবং এই আমাদের বাংলাদেশে যারা বলে যে রোড নেটওয়ার্কের মাধ্যমে কার্গো ক্যারি করা যাবে এটা কোনোদিন সম্ভব না, আমাদের এখন $350 billion ইকোনমি, এর টার্ন ওভার যদি 10-10 times হয় তাহলে $3 trillion টার্ন ওভার হচ্ছে, তাহলে আমাদের যখন $1 trillion ইকোনমি হবে তাহলে কত বড় $10 trillion টার্ন ওভার হবে, সুতরাং এই টার্ন ওভারকে নেওয়ার জন্য কোনো দিন আমাদের এই দেশে যেখানে জমি জমা কম বড় বড় রাস্তা এরা করা সম্ভব হবে না, যেটুকু করা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব জায়গায় এটা সঙ্গত করতেছেন, কিন্তু নদীপথ এবং যাই না রেলওয়েতে এটা সম্ভব হবে কিনা আপনারা দেখতে পারেন, এবং নদীপথেরও নেভিগেবিলিটির ব্যাপারে আপনাদেরও একটু উদ্যোগ নেওয়া উচিত সরকারের সাথে এসে বলে এই এইভাবে আপনার নেভিগে আমাদের করতেছে BIWTA দায়িত্বে আছে, কিন্তু আমি মনে করি আপনারা ওয়ান অফ দি মেজর কাস্টমার্স এবং আরও তার বাড়বে দায়িত্ব, তো আপনারা এসে যদি সাহায্য করেন যে কিভাবে ক্রিয়েটিভলি আমরা করলে নেভিগেবিলিটি বাড়বে, কারণ আমার ধারণা যে বাংলাদেশের ফিউচার সমস্ত কার্গো ট্রান্সপোর্ট সমস্ত করতে হবে নদীপথে, এবং নদীপথে যদি করা যায় আমাদের কিন্তু আল্লাহ তালা অনেক মেহরবানি, আমরা খুব ব্লেসেড কান্ট্রি, বিকজ বাংলাদেশের যদি নেভিগেবিলিটি থাকে তাহলে সমুদ্র খাতে পৌঁছাতে কোনো জায়গা থেকে আধা দিনের বেশি লাগবে না, এমন এমন অনেক দেশ আছে তারা চেষ্টা করলেও আধা দিনে নিতে পারবে না, ওই পোর্ট থেকে নিয়ে কোনো ইন্টারনাল আমেরিকার মতো জায়গা বা রাশিয়ার মতো জায়গা ইভেন ইন্ডিয়ার মতো জায়গা, আমাদের ছোট দেশ হওয়ায় একটা সুবিধা হয়েছে যে আমরা যদি ইন্টারনাল পোর্টগুলো আমরা ডেভেলপ করি তাহলে এগুলোকে আমরা সি পোর্টের ফিডার পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবো, সুতরাং আপনাদের অনুরোধ থাকবে আপনারাও এই নদী নেভিগেবিলিটি নিয়ে আপনারা একটু আরো বা প্রোঅ্যাক্টিভ রোল করেন, আমাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি জানি না ট্যাক্সের ব্যাপারে বলা হলো আপনার, আমি যতদূর জানি আপনার এলপিজির উপর তো কোনো ট্যাক্স দেওয়া হয় না, হয়তো ভ্যাট এন্ড কিছু হতে পারে তাই না? জি স্যার ভ্যাট আছে স্যার। এটা ট্যাক্স বেনিফিট আমাদের আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি হলো যে হঠাৎ করে 15% আপনার ব্যাট ইম্পোজিশন হয়েছিল, তো আমরা এটা নিয়ে কাজ করার পরে 10% কমানো হয়েছে, তো 5% ব্যাট কিন্তু স্যার অ্যাকচুয়ালি প্রায় 300-400 টাকার মতো একটা ইম্প্যাক্ট পড়ে প্রোডাক্টের উপর, সরি 30-40 টাকার মতো একটা ইম্প্যাক্ট পড়ে। তো এটা কি এটা একটা ব্যালেন্স লাগবে যে সরকারের তো অন্যান্য যেসব প্রয়োজন আছে সেই জন্য কিছু সব জায়গাতে কিছু আয় করতে হবে, কিন্তু বড় বেনিফিট যেটা দেওয়া হয়েছে কোনো ইম্পোর্ট ডিউটি নাই এবং ভ্যাটও কমাই দেওয়া হয়েছে 5%, এটাও আর কি সবাইকে কিছু দায়ভার নিতে হবে যে এই যে ভোক্তাদের উপরে হলো ভোক্তাদেরও কিছু দায়ভার নিতে হবে। আর আপনারা আমি বুঝলাম না আপনারা সাবসিডাইজ করতেছেন বললেন, এটা কি অর্থ আমি বুঝলাম না? সেটা হচ্ছে স্যার যে সিলিন্ডার যেগুলো হয় একটা সিলিন্ডারের দাম হচ্ছে 2000 টাকা, কিন্তু প্রত্যেক অপারেটর যখন সিলিন্ডার দিচ্ছে মার্কেটে তখন কিন্তু 700 টাকা নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি হি ইজ গেটিং এ ক্যাশ ফ্লো অফ অনলি 700 টাকা ফর 2000 টাকা কস্ট অফ সিলিন্ডার। এই সুবিধা কিন্তু আমরা যদি স্যার ইফ ইউ ট্রান্সলেট ইট ইন টু ইকোনমিক কনভিনিয়েন্স কস্ট তাহলে কিন্তু এটা সাবস্টেন্সিয়াল একটা সেভিংস হচ্ছে ফর দি কনজিউমার্স, এটা একটা বিরাট কস্ট, কারণ সিলিন্ডার গুলো বানানো এবং আমি আপনার কথাটা মেনে নিলাম, বাট সাবসিডি জিনিসটার অর্থ অন্যরকম, সেই জন্য এটা কস্ট
সেভিং মেজার হিসাবে ইট ইজ রেকগনাইজ। কারণ আমি একটা কথা বলতে যাচ্ছি যে বিইসি বার যখন এটাকে এই আপনার প্রাইস ফর্মুলেশনের কথা সবার কাছে শুনবে, হয়তো এটাও বার চিন্তা করতে পারে যে ইন দ্য লং রান আমরা যদি বড় একটা গোল নেই অফ এক্সপানশন অফ ইউজ অফ এলপিজি এন্ড আদার কমার্শিয়াল এনার্জি ফর ডোমেস্টিক পারপাস, তাহলে হয়তো কিছু অল্প কিছু বার হয়তো ক্রস সাবসিডাইজেশন করতে পারে এনার্জি ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে, যাতে এখানেও কিছু দাম কমানো সম্ভব হয়। এবং বক্তাদের এখানে গুলাম রহমান সাহেব আছেন, গুলাম রহমানও এটা নিয়ে চিন্তা করতে পারেন যে হি ওয়াজ চেয়ারম্যান অফ দ্য রেগুলেটরি কমিশন, সো ই নোজ। আমরা এরপরে আরও হয়েছে কিছু বিদ্যুতে আগে থেকে ক্রস সাবসিডি ছিল, যারা লাইফ লাইন ইউজ করে তাদের জন্য যে প্রাইস, আর বেশি বিদ্যুৎ যারা ইউজ করে তাদের জন্য প্রাইস এক না, লাইফ লাইনের জন্য ফিক্সড রাখা আছে, খুব পরিবর্তন হয়নি, বরং একটু কমানো হয়েছে ইলেকট্রিসিটি। তো সেই জন্য এরকম করে মার্কেটটাকে যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায়, মানে লাইফ লাইনের মতো কোনো সংজ্ঞা যদি তৈরি করা যায় যেটা উইচ ইজ ক্যান বি ভেরিফাইড, বিদ্যুতের সুবিধা আছে মিটারে ভেরিফাই করা যায়, কিন্তু এখানে কিভাবে কি হবে আমি জানি না। আমি মানে একটা প্রথম তো একটা চ্যালেঞ্জ হাতে নিলেই না সমাধান খুঁজে পাওয়া যায়, যে গরিব মানুষের কাছে যারা, গরিব শব্দটা ইউজ করা হবে না, নিম্ন আয়ের যারা আছেন তাদের কাছে হয়তো একটা ক্রস কোনো রকমে বা সব পুরো ইন্ডাস্ট্রিকে কিছু ক্রস সাবসিডাইজ করা যায় না অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে, এগুলো একটু ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। আপনারাও ক্রিয়েটিভলি যদি চিন্তা করেন, আমি জানি না আদাম ওই পাবনাতে হয়েছিল ওই যে রেটিকুলেটেড যেটা করার কথা ছিল পাবনা ইউনিভার্সিটিতে, জি 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 সাপ্লাই চলছে তো। আচ্ছা, তো এরকম এটা তখন থেকেই চলছে স্যার, যখন আপনি বলেছিলেন এই সময় শুরু হয়েছিল, এখনো চলছে উইদাউট এনি প্রবলেম। আচ্ছা, তো এরকম যাই না আরো অনেক ক্রিয়েটিভ সলিউশন থাকতে পারে বিভিন্ন সেটেলমেন্টে, যেটা বিবেচনা করতে সেলস প্রমোশনের অংশ হতে, এটা তো ওনাদের একটা সেলস প্রমোশনের অংশ বলে আমার মনে হয়। হ্যাঁ জি, স্যার একটু আমি যদি আপনাকে বলি আর কি, আমরা কিন্তু অ্যাসোসিয়েশন থেকে অ্যালং উইথ দ্য মিনিস্ট্রি আমরা দুই বছর আগে একটা ক্যাম্পেইন করেছি বাংলাদেশে, যে সেফটির দিক দিয়ে সবাইকে, জনগণকে সম্পৃক্ত করে সবাই। যেমন সেন্ট্রাল জেলে কিন্তু আমরা এই রেটিকুলেটেড সিস্টেমে এলপিজি ইনস্টলেশন করেছি ভেরি সাকসেসফুলি, এবং অলরেডি এটা চালু হয়েছে। তাছাড়া স্যার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা বলি, হয়তো সবার নলেজ জন্য বলছি যে অ্যাকচুয়ালি দি ক্যালোরিফিক ভ্যালু অফ দি পেট্রোলিয়াম গ্যাস ইজ ভেরি হাই, এবং সেই তুলনায় অন্যান্য যে সময় যেমন আপনার আগে যে সিএনজি যারা ছিল ন্যাচারাল গ্যাস হিসেবে সবাই গাড়িতে ব্যবহার করতো, অনেকে হয়তো জানেন না যে এলপিজি ইট ইজ মোর ইফিসিয়েন্ট দ্যান ন্যাচারাল গ্যাস ওয়েন ইউ ইউজ ইট অ্যাজ এ ফুয়েল ফর দ্য কার। তো সেটা সেই হিসাবে কিন্তু অটো গ্যাস স্টেশনে এটার আপনারা বলছেন যে একটা প্রজেক্টেড ফোরকাস্ট স্যারের লাইনটা মনে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আমজাদ, তো আর দুটো পয়েন্ট বলে আমরা বক্তব্য শেষ করতেছি। একটা হলো যে আমাদের সরকারের একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত হলো আমার গ্রাম আমার শহর আমার গ্রাম। এখন এই গ্রামকে আমরা ছোট ছোট শহরে যে ট্রান্সফরমেশন হবে সেখানে আশা করা যাচ্ছে যে সব শহরের সমস্ত ফেসিলিটিস তারা পাবে, তাই সেই ফেসিলিটিস যদি তারা পায় তাহলে আমি মনে করি এখনই এলপিজির যারা সরবরাহকারী তারা যারা এই ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করতেছে তাদের সাথে যোগাযোগ করা, যে আপনারা যদি আমার গ্রাম আমার শহর করে সব রকম সুবিধা দিতে চান তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান প্রোভাইড এলপিজি গ্যাস অ্যাট অ্যান এফোর্ডেবল কস্ট। এটা নিয়ে একটু আলোচনা করা দরকার।
আর নতুন দেশের সেটেলমেন্ট হচ্ছে, যেমন পূর্বাচল হচ্ছে বা আরো নতুন শহর হচ্ছে, সেগুলো কিভাবে করা যায়? কারণ রেটিকুলেটেড করতে গেলে একটা ডিস্টেন্স লাগে, যে ডিস্টেন্সের কমে এটা করা যায় না, যে ট্যাঙ্কার ট্যাঙ্কারগুলো রেসিডেন্সিয়াল কোয়ার্টার থেকে। তো সেগুলো এখনই আলাপ আলোচনা করলে হয়তো একটা সলিউশন ইন্টিগ্রেট করা যাবে, নতুন সেটেলমেন্ট যেগুলো হচ্ছে, এবং এই এটা বাংলাদেশে শহর বাড়তেই থাকে। সুতরাং এই অন্তত ইউ হ্যাভ টু, যারা এই ইন্ডাস্ট্রিতে জড়িত আছেন, এটাকে কিভাবে প্ল্যানিং স্টেজে ইন্টিগ্রেট করা যায় সেটা আপনারা চিন্তা করলে আমি মনে করি খুব লাভবান হবে, ইন্ডাস্ট্রিও লাভবান হবে, আমরাও লাভবান হবো। তো যাই হোক, আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমি অনেক কিছু শিখলাম, নতুন অনেক কিছু হয়েছে। এই আমি এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই, এত দূর এত পথ এসেছেন, আর ভোক্তাদেরও ইন্টারেস্ট প্রমোট করার জন্য গোলাম রহমানকে ধন্যবাদ জানাই। সবাই মিলেই এই সমাজের সামনে নিয়ে যেতে হবে, এই আশা ব্যক্ত করেই আমি বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা জনাব তৌফিক রায় চৌধুরী, বীর বিক্রম, বিজয়ের মাসে আপনাকে সবাইকে বিজয়ের সুবিধা এবং বিজয়ের শুভেচ্ছা। বলে রাখা ভালো যে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের 50তম বছরে পা রেখেছে। এবছরই আমরা এবছরের শেষে আমরা পালন করব সুবর্ণ জয়ন্তী। একাধারে চলছে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন উৎসব। এই করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার এই উৎসব পালনের সময়কাল আরো 9 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তো বঙ্গবন্ধুকে আমরা আরো বেশি করে স্মরণ করতে পারবো এই সময়কালে। বাংলাদেশে এনার্জির যেকোনো বিষয় নিয়ে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য এনার্জি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এনার্জি, এই ভাবনার কথা ভাবতে হলে অবশ্যম্ভাবী ভাবে বাংলাদেশকে যেই নামটি উঠে আসে সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার দূরদৃষ্টি দিয়ে 5টি গ্যাস ফিল্ড বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন, বিধায় এখনো আমাদের প্রাকৃতিক গ্যাস সহনীয়, আমাদের বিদ্যুতের দাম সহনীয়, এবং এই সরকারের হাত ধরেই বিকল্প জ্বালানি হিসাবে এলপিজি সরবরাহ এখন নিশ্চিত। এমন একটি সময় ছিল 80-এর দশকে যাদেরকে এলপিজি গ্যাসের জন্য নির্ভর করতে হতো তাদের ছিল চিমনি দশা, আজ এটা নেই। হয়তো দামের ব্যাপারে কিছু থাকলো, যেটা নওয়াব প্রেসিডেন্ট বলেছেন যে বাজারের কোয়ালিটি যখন বাড়বে, ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সি যখন বাড়বে, প্রতিযোগিতায় দাম আরো কমে আসবে। আমরা প্রত্যাশা রাখতে চাই যে আপনারা M2K এনার্জি ডক্টর আগামী আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা কামনা করি এই করোনাকালে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এনার্জি অ্যান্ড পাওয়ারের সাথে। সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যত্ন নিয়েন, সবাই মাস্ক পরবেন বাইরে গেলে, হাত দেবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্যার।